আচ্ছা দেখেন, কিছু কিছু ডিজাইন আছে, সেগুলো হচ্ছে ট্রেন্ডিং এর উপরে কাজ করে। আমি যদি আপনাদেরকে একটু একটা ওয়েবসাইটে নিয়ে যাই, যেমন হচ্ছে কি লিখতে পারি, মনে করেন শাটারস্টক। দেখেন আলটিমেটলি কিন্তু আপনাদের কাজের সাথে সাথে কিন্তু কিছু ওয়েবসাইট যেখান থেকে আর্নিং করবেন সেগুলোকে দেখানোর চেষ্টা করতেছে। তো শাটারস্টক হচ্ছে একটা সাইট যেটা যেখান থেকে হচ্ছে প্যাসিভ ইনকাম করা যায়। তো এটা কি সবাই জানেন এই বিষয়টা? না জেনে থাকলেও বলবেন, ঠিক আছে, যে ভাই আমি জানি না, একটু বললে সুবিধা হবে। দেখেন শাটারস্টক হচ্ছে কিছু রিজার্ভ করে রাখে ফটো। মনে করেন আপনি আমার মতো যে ডিজাইনাররা ডিজাইন করে এখানে আপলোড দিয়ে রাখে, আর শুধুমাত্র এখানে ডিজাইন শুধুমাত্র থাকে না, এখানে ভিডিওগ্রাফি থাকে, ফটোগ্রাফি থাকে, তারপর হচ্ছে গ্রাফিক্স এর এলিমেন্ট থাকে, ঠিক আছে। এই যে এখানে টেমপ্লেট এর মধ্যে অনেকগুলো অপশন আছে দেখছেন, সার্টিফিকেট ডিজাইন, প্রিন্ট টেমপ্লেট এর মধ্যে এই যে ফ্লায়ার ডিজাইন, গিফট সার্টিফিকেট, কুপন, তারপর হচ্ছে ফুটেজ, এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের আপনার ভিডিও টাইপ আর কি। হ্যাঁ আচ্ছা, তো এগুলোর ভিতরে হচ্ছে আমাদের ডিজাইন গুলো আপলোড করবো। যদি মনে করেন যে আপনার একটা বিজনেসে আপনি চাকরি করেন, হ্যাঁ মনে করেন আর কি, তো এখান থেকে বেসিক্যালি হচ্ছে আপনারাই ডিজাইন আপলোড করবেন এবং আপনারাই কিন্তু ডাউনলোড করবেন। আপনার আমার মতন ডিজাইনাররাই কিন্তু এখানে মান্থলি সাবস্ক্রিপশন কিনে রাখে। মনে করেন যে এটা যদি মান্থলি সাবস্ক্রিপশন হয়, মনে করেন যে $30 সাপোজ, তো এখান থেকে আপনি একটা ভালো অ্যামাউন্ট, ভালো মানে ইমেজ ডাউনলোড করতে পারবেন। মনে করুন যে হঠাৎ করে আপনার একটা কোম্পানিতে চাকরি করতেছেন, ওই কোম্পানিতে হিউজ ডিজাইনের প্রয়োজন আছে, সাপোজ মনে করেন অনেক ডিজাইনের প্রয়োজন আছে, তো চাইলেও আপনি ক্রিয়েটিভিটি দিয়ে ডিজাইন ক্রিয়েট করা সম্ভব না এত কম সময়ের মধ্যে। তো আজকে ঈদ হইতে পারে, আগামীকাল হচ্ছে পূজা হইতে পারে, অনেক ধরনের ট্রেন্ড থাকতে পারে, সব ট্রেন্ডিং ডিজাইন গুলো আপনি কি করবেন, জাস্ট এখানে গিয়ে ডাউনলোড করতে পারবেন আর কি, বায়ার হিসেবে। তো আপনি বায়ার, আপনি হচ্ছে এখানে কন্ট্রিবিউটর। তো এখানে কন্ট্রিবিউটর বলতে যে বিষয়টা বোঝায় সেটা হচ্ছে আপনি একজন ডিজাইনার, আপনি হচ্ছে কন্ট্রিবিউটর, মানে কন্ট্রিবিউটর হচ্ছে মানে আপনি প্রোডাক্ট গুলো এখানে আপলোড করতে পারবেন, এটা হচ্ছে বেসিক্যালি বিষয় আর কি। তো আমি যদি মনে করেন যে সাপোজ আমার এখন ঈদ ডিজাইন লাগবে, ঈদ মুবারকের কিছু ডিজাইন লাগবে, আমি জাস্ট ঈদ মুবারক লিখে সার্চ করলাম, মনে করেন সাপোজ আপনি যখন কন্ট্রিবিউটর হিসেবে কাজ করবেন, আপনাকে অবশ্যই যে কনসেপ্টটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি বায়ার হলে কোন ধরনের আপনি ইমেজ গুলো আপনি নিতেন, ডাউনলোড করতেন, এই বিষয়গুলা মাথায় রেখে কিন্তু আপনাকে ডিজাইন করতে হবে। যেমন মনে করেন যে এই ডিজাইনটা যদি আপনি করেন, সেই ডিজাইনটা ক্লায়েন্ট আসলে কি ইউজ করতে পারবে, আপনি ইউজ করবেন কিনা, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আগে এটা চিন্তা করবেন, তাহলে জিনিসটা সুবিধা হবে। মনে করেন যে এটা একটা ঈদ মোবারকের একটা একটা কনসেপ্ট, অনেকগুলো কনসেপ্ট দেওয়া আছে, তো মনে করেন যে আপনার এখান থেকে যেটা ভালো লাগে, মনে করেন যে আমার কাছে আপাতত মনে করেন যে এই ডিজাইনটা খুব ভালো লাগছে, মনে করেন, যদি আমরা আলোচনা করবো একেবারে শেষের ক্লাসে, তবে একটু আইডিয়া নিয়ে রাখেন সুবিধা হবে। তো আপাতত কেউ অ্যাকাউন্ট করার দরকার নেই, আগে প্র্যাকটিস করা লাগবে, ডিজাইন করা লাগবে। আচ্ছা তারপরে দেখেন যে এই ডিজাইনের কোয়ালিটি আসলে কেমন, এরকম ডিজাইনের কোয়ালিটি কিন্তু আপনি নিজেও তৈরি করা লাগবে। দেন হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট বা ভালো একটা অ্যামাউন্টের আপনার সেলিং আসবে, বুঝতে পারছেন? তো এই জিনিসটাকে আপনাকে আগে বুঝতে হবে কোন কোন জিনিস নিয়ে কাজ করা যায় শাটারস্টকে। গ্রাফিক্স এর মধ্যে যে কোনো জিনিস নিয়ে আপনি কাজ করতে পারেন, তবে কিছু কিছু ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হয় যদি আপনি ফিক্সড ট্রেন্ডিং নিয়ে কাজ করেন। ফিক্সড ট্রেন্ডিং নিয়ে কোনটা আমি বলতেছি, একটা আছে প্রিন্টিং এর জন্য, প্রিন্টিং এর জন্য হচ্ছে যে মনে করেন সাপোজ বিজনেস কার্ড ডিজাইন, তারপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন, যেগুলো প্রিন্টের কাজে ইউজ করা হয়, তো এগুলা বেসিক্যালি হচ্ছে যে আপনি প্রিন্ট টেমপ্লেটের মধ্যে পড়ে আর কি, মানে প্রিন্টিং সেকশনের মধ্যে পড়ে। এখন যদি বলি যে আসলে ফিক্স ট্রেন্ড কোনগুলোকে আমি বোঝাইছি, ট্রেন্ডিং বলতে তো অনেক কিছু বোঝায়, ট্রেন্ড বলতে অনেক কিছু বোঝায়, যেমন হচ্ছে হঠাৎ করে এখন একটা ট্রেন্ড হতে পারে, কি ট্রেন্ড, কয়েকটা ট্রেন্ডের নাম বলবেন তো, যে বর্তমানে এখন ট্রেন্ড চলতেছে কি কি বলতে পারবেন? আচ্ছা আমি আপাতত কয়েকটা ট্রেন্ড আপনাদেরকে দেখাই কি কি ট্রেন্ডিং এখন চলতেছে। তো আমি ট্রেন্ড 24, একটা ওয়েবসাইটে গেলাম, সেখান থেকে হচ্ছে আমি ট্রেন্ডিংটা দিলাম হচ্ছে এখানে সিলেক্ট করে ইউএসএ দিব। হ্যাঁ
এখানে লিখে ফেলি। আচ্ছা, ইউনাইটেড স্টেট। আচ্ছা দেখেন এখন আমেরিকাতে কি কি ট্রেন্ডিং চলতেছে দেখেন। এখানে কিন্তু অনেকগুলো ট্রেন্ড দেওয়া আছে দেখেন, এটার উপরে টুইটারে পোস্ট করা হয়েছে, শুধুমাত্র কি লেখছে এখানে, উইটনেসডে থট, তো এটা একটা ট্রেন্ড। তারপর হচ্ছে সনিক 30তম, হ্যাঁ মানে তো এটা হচ্ছে একটা ট্রেন্ড। তারপর হচ্ছে গো টু দা হেলমিচ, হ্যাঁ এটা একটা ট্রেন্ড। এই এখান থেকে যেগুলো আছে সবগুলো হচ্ছে এক একটা ট্রেন্ড। আর এই ট্রেন্ডিংয়ের মধ্যে দেখেন নিচে লেখা আছে যে কিছুক্ষণ আগে থেকেও আপনার 30,000 এটা নিয়ে শুধুমাত্র টুইট হয়েছে, শুধুমাত্র এই হ্যাশট্যাগটা ইউজ করে। তো আমরা জানি কি টুইটারে হচ্ছে বেসিক্যালি যেটা বোঝানো হয়, টুইটারে কোনো ট্রেন্ড আপডেট মানে ট্রেন্ডিং করতে চাইলে আপনি হ্যাশট্যাগের মাধ্যমে করা হয়। সেটা মোটামুটি অনেকে আমরা জানি, ফেসবুকে যারা ইউজ করছে। তো এটা বেসিক্যালি ফেসবুকে আগে ছিল না, এখন বর্তমানে আসছে, বা ট্রেন্ডিং থাকলে সেটা ইউজ করা হতো না, সেটা ইউজ করা হতো বেসিক্যালি যে টুইটার, টুইটার এটার জন্য, এইসব হ্যাশট্যাগের জন্য আসলে বিখ্যাত। ঠিক আছে, তো এটা চাইলে আপনি টুইটারে গিয়েও আপনি নিয়ে আসতে পারবেন, যে ইউনাইটেড স্টেট টুইটারে গেলেও দেখা যাবে। তো এটা সুবিধা হচ্ছে আপনার, এখান থেকে চাইলে যে কোনো দেশেরটা আপনি চাইলে খুঁজে বের করতে পারবেন। তো এটা হচ্ছে ট্রেন্ডিং এর বিষয়। তো এগুলা কি ফিক্স ট্রেন্ডিং, এগুলো একটু বলেন তো আমাকে। এই যে এখন যে ট্রেন্ডিং গুলো দেখতেছি এগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ পুরো সারা বিশ্বে যে প্রথমে আছে। এখন 268 কে টুইট হয়েছে শুধুমাত্র এটা নিয়ে, যদি এটা ইংলিশ ওয়ার্ড না। হুড স্টার, তো এটা নিয়ে মোটামুটি একটা ট্রেন্ডিং হয়েছে, 8 নাম্বারে আছে। তো দেখেন এই যে এগুলা কি কি কোন টাইপের ট্রেন্ডিং, এগুলা কি ফিক্স পার্মানেন্ট না আপনার টেম্পোরারি বলেন তো। ভাইয়া টেম্পোরারি, অবশ্যই, গুড, ধন্যবাদ। এগুলো হচ্ছে টেম্পোরারি। তো আমি যে কথাগুলো বলতেছি যে ফিক্সড ট্রেন্ড যেগুলো বলবো বা ফিক্সড টপিকস যেগুলো বলবো সেগুলো হচ্ছে আলাদা বিষয়। আপনারা এই সকল ডিজাইন নিয়ে আপনারা ট্রেন্ডিং, এই ট্রেন্ডিং নিয়ে আপনারা কাজ করা দরকার নাই। এইগুলো ট্রেন্ডিং আপনার কাজ করে কোথায়, যখন আপনি শুধুমাত্র টি শার্ট নিয়ে কাজ করবেন, বা টি স্প্রিং এর মতো সাইট যেগুলো অনেক হয়তো শুনছেন, যারা শুনেন নাই তাও একটু শুনে নিন, জাস্ট ওইদিকে আমরা যাবো না, যেহেতু জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখি। তো ওইগুলো বেসিক্যালি হচ্ছে ইনস্ট্যান্টলি সেল 4-5টা আসার জন্য, আসলে আপনার 4-5 ডলার করে আসবে। তো সেই জন্য এই টেম্পোরারি গুলা ইউজ করা হয়। মনে করেন যে একটা ডিজাইন করে রাখছেন, এটা এই মিনিমাম এই ট্রেন্ডিং টা মনে করেন যে আগামী 3-4 দিন চলবে, 5 দিন চলবে, জাস্ট আপনি একটা ডিজাইন আপলোড দিয়ে রাখলেন, ওই ডিজাইনটা আমেরিকা তারা কি করবে প্রিন্ট করে কনজিউমার বা কাস্টমার কাছে এটা প্রোভাইড করে দিয়ে আসবে, হোম ডেলিভারি দিবে। তো এটার জন্য হয়তো $17 $30 এরকম রাখে পার পিস একটা গেঞ্জির দাম বা টি শার্ট। তো এটার জন্যই বেসিক্যালি হচ্ছে ওইগুলো ইউজ করা হয়। তো আমরা যেটা ইউজ করবো, যেহেতু আমরা এই ডিজাইনটা আগামী 1 বছর বা 6 মাস পরে এই ট্রেন্ডিং না থাকতে পারে, তার মানে আমি যত কষ্ট করে ডিজাইন করলাম সেই ডিজাইন যদি 27 টাকা আমি আপলোড করি, তাহলে কি হলো বিষয়টা, মনে করেন 2টা সেল আসছে মনে করেন, বা 5টা 5টা সেল আসছে, এটা নিয়ে আপনি ডিজাইন করছেন মাত্র 5টা সেল, তা আপনি ডিজাইন করতে লাগছে মোটামুটি 1 ঘন্টা বা 2 ঘন্টা। তো আপনার শাটারে যেটা করে প্রতি, আপাতত ধরে নেন যে 10 সেন্ট করে প্রতি ইমেজ, আপনার 1টা করে সেল হলে সেটা 10 সেন্ট করে বা এরকমই হয়, 10 সেন্টের উপরেও হয় না, রেগুলার রেগুলার যে ভিউটা আর কি, হয়তো হয় 20-25 40ও হয়, এগুলো 2-1টা হয়। ঠিক আছে, তো এই যে কনসেপ্টটা, এই যে বিষয়টা, এগুলো নিয়ে আপনার কাজ করার দরকার নেই আপাতত, এটা হচ্ছে আমি পার্সোনালি বললাম আর কি। এখন কি নিয়ে কাজ করবেন, সেটা হচ্ছে ফিক্সড ট্রেন্ডিং নিয়ে কাজ করতে পারেন। এখন কয়েকটা বলতে পারেন তো ফিক্সড টপিকস বা ফিক্সড ট্রেন্ডিং কোন কোনগুলো হতে পারে, কে বলতে পারবেন? নিউ ইয়ার সম্পর্কে হতে পারে, হ্যাপি নিউ ইয়ার, খুব সুন্দর, নিউ ইয়ার হইতে পারে একটা ফিক্সড ট্রেন্ড বা ফিক্সড টপিক হইতে পারে, প্রতি বছর একটা নিউ ইয়ার করে আসে। তারপর পয়লা বৈশাখ, আর কি হতে পারে বলেন বলেন, যেটা মনে আসে এটা বলেন, কোনো সমস্যা নেই। শারদীয় পূজা, হ্যাঁ পূজা হতে পারে, হ্যাঁ ফাদার্স ডে, মাদার্স ডে, ইয়োগা ডে, ঈদ ডে, হ্যাঁ পূজার জন্য যেগুলো হয় এগুলো, নারী দিবস হইতে পারে, নারী দিবস, হ্যাঁ নারী দিবস হতে পারে, এগুলো হচ্ছে ফিক্সড আছে। মাসে মিনিমাম এরকম টপিকস নিয়ে বা ট্রেন্ড কাজ করা হয় মিনিমাম 4 থেকে 5টা, আরো বেশি হয় 10টার উপরে হয়। এটা হচ্ছে বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে যে কোন মাসে কয়টা ট্রেন আর কি। আচ্ছা আমার এখানে একটু আজান দিচ্ছে, আমি 5টা মিনিট পরে ওয়েট করি, হ্যাঁ।
Recording stopped. আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করতে পারি এখন। আচ্ছা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি একটু বলেন তো। জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, ফিক্সড ট্রেন্ডিং নিয়ে। এখন ফিক্সড ট্রেন্ডিং কি কি হতে পারে আমরা কিন্তু অলরেডি বলে ফেলছি, এখন এগুলোকে কিভাবে খুঁজে বের করতে পারেন। আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করলেন যে এটা কি মাস, কি মাস চলে বলেন তো? জুন মাস, ঠিক আছে, জুনের কত 23 তারিখ আজকে, তো ডে অফ জুন। হ্যাঁ, তো আপনি জুন 2021, ঠিক আছে, লিখে সার্চ করলাম, দেন মোর অপশনে আমি ক্লিক করি। দেখেন কি কি দিবস ছিল এই জুন মাসে। ওয়ার্ল্ড মিল্ক ডে, হ্যাঁ, এটা ছিল। তারপর হচ্ছে গ্লোবাল ডে অফ প্যারেন্টস, তারপর হচ্ছে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, তারপর হচ্ছে আর কি ছিল, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ওশান ডে, যেগুলো হচ্ছে খুব খুব পপুলার, সেটা হচ্ছে কি, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইন ডে, তারপর আছে আপনার, এটা এটা লাগবে না, অটিস্টিক ডেও আছে, হ্যাঁ, এটা খুব ভালো চলে। তারপর আছে কি, ওয়ার্ল্ড ফাদার্স ডে, যেটা হচ্ছে আপনার 20 তারিখে গেছে, 21 তারিখে হচ্ছে কয়েকটা আছে, দেখেন ওয়ার্ল্ড মিউজিক ডেও আছে, তারপর হচ্ছে ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, ইয়োগা ডে, ফাদার্স ডে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ট্রেন্ডিং। তো এখন দেখেন অনেকগুলো ট্রেন্ডিং আছে, দেখেন আর সামনে কতটুকু মনে আছে, ওয়ার্ল্ড অ্যাস্টেরয়েড ডে, দেখেন অনেকগুলো মোটামুটি আছে। তো এখানে আপনি সবগুলা করা দরকার নেই আপাতত, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যেগুলো মোস্ট পপুলার ওইগুলা নিয়ে আপনি কাজ করেন। এখানে অনেকগুলো ডে দেওয়া আছে, মিনিমাম প্রতি মাসে 4-5টা ট্রেন্ডিং নিয়ে কাজ করতে পারেন, প্রত্যেক ট্রেন্ডিং এর জন্য মিনিমাম 20টা ডিজাইন করবেন, ঠিক আছে। আমি এখন বলতেছি না যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার আপাতত অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই, আমি আপনাদেরকে বলে দেবো শেষের দিক থেকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে করলে সুবিধা হবে, কি কি ইনফরমেশন দিতে হবে, কিভাবে টিন সার্টিফিকেট আপনার এখানে অ্যাড করতে হবে, এগুলোকে আমি শেষের দিকে বলে দেবো আপনাদেরকে। এখন জাস্ট বোঝার জন্য আপনাদেরকে একটু দিকে ঘুরে আসা আর কি। তো এতটুকু তো বুঝতে পারছেন যে আমরা কি 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 উপর বেস করে ডিজাইন করব। ওকে, তো অনেকে দেখবেন যে গ্রুপে পোস্ট করে তার হচ্ছে মিনিমাম 100 থেকে 200 ডিজাইন আপলোড করা আছে শাটার স্টকে, তার একটাও ডাউনলোড আসতেছে না, ঠিক আছে, মোটামুটি 100 থেকে 200 উপরে প্রোডাক্ট আপলোড করা আছে, তার ডাউনলোডে আসছে না, মাত্র 2 থেকে 4টা ডাউনলোড আসছে।
সেই ক্ষেত্রে আপনারা যদি ইনস্ট্যান্টলি ইনকাম করতে চান, ভালো একটা অ্যামাউন্টের একটা ইনকাম করতে চান, তাহলে হচ্ছে এই ট্রেন্ডিং ধরে আপনি কাজ করতে পারেন। এটা হচ্ছে আমি নিজে পার্সোনালি এটা ফেস করছি, আমি নিজে চেক করছি যে না, ফিক্সড ট্রেন্ডিং নিয়ে কাজ করলে খুব ভালো একটা অ্যামাউন্ট ডাউনলোড আসছে। এখন মনে করেন কিছু কিছু ট্রেন্ডিং আছে যেগুলো ফিক্সড ট্রেন্ডিং না, কিন্তু ফিক্সড ট্রেন্ডিং এর মতো কাজ করে। ঠিক বলতে পারবেন এমন কোনটা আছে ফিক্সড ট্রেন্ডিং এর মতো করে কাজ করে, মিনিমাম 2-3 বছর, 4 বছর, 5 বছর উপরে থাকে, একটা বলতে পারবেন? একজন বলতে পারবেন না? ফিক্সড ট্রেন্ডিং না, কিন্তু ফিক্সড ট্রেন্ডিং এর মতো কাজ করে। আচ্ছা আমি বলি আপনাদেরকে, একটা সাপোজ মনে করেন যে যারা হচ্ছে আমরা বাংলাদেশে, তারা মোটামুটি একটু জানি যে ফিলিস্তিনি নিয়ে একটা কনফ্লিক্ট কিন্তু মোটামুটি একটা সৃষ্টি হয়েছিল, এটা তো আমরা সবাই জানি না? ওকে, তো এই যে ফ্রি ফিলিস্তিন লিগে সবাই অনেকে পোস্ট করছিল। হ্যাঁ, আমি যদি একটু এখানে একটু সার্চ করি ঈদ মোবারকের জায়গায়, ফ্রি প্যালেস্টাইন, রেকর্ডিংটা স্টপ হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ, এটা মনে করে দেবেন। আচ্ছা কোথায়? রেকর্ডিং ইন প্রোগ্রেস। এই যে দেখেন, এখানে মোটামুটি প্রোডাক্ট আছে কয়টা দেখেন, মাত্র 4411টা প্রোডাক্ট আছে। আমি যদি একটু ভেক্টরে ক্লিক করি, দেখেন ফিল্টারিং করে, দেখেন ভেক্টরে ক্লিক করলাম, এখন ফিল্টার হয়ে আসছে কয়টা দেখেন, একটু চেক করেন, দেখেন মাত্র 784টা। দেখেন এখন এটার কিন্তু হিউজ ডাউনলোড হচ্ছে, শুধু ডাউনলোড না, হিউজ ডাউনলোড হয়েছিল, এখনো 2-1টা করে ডাউনলোড হচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু অনেকটা ফিক্সড ট্রেন্ডিং এর মতো করে কাজ করে, যদিও এটাকে ঈদের মতো অথবা পূজার মতো কিন্তু একটা ট্রেন্ড না, ঠিক আছে, কিন্তু এটা ফিক্সড ট্রেন্ডিং এর মতো কাজ করবে, আগামীতেও করবে। কেন করবে বলুন তো? একজন ইসরায়েল এবং হচ্ছে ফিলিস্তিনে যত কনফ্লিক্ট সৃষ্টি হবে, ততই কিন্তু এই ডিজাইন গুলো মানুষ কিনে নেবে, তাই তো নাকি বলেন তো? একটু কিনে নেবে না? দেখেন এই যে কনসেপ্টটা, এই যে বিষয়টা, এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। এখন যারা হচ্ছে বেসিক্যালি এই ফার্স্ট স্টেপ একেবারে প্রথম দিকে চলে আসছে, তারা কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট একটা ডাউনলোড হয়েছে। আমি যদি দেখাই, আচ্ছা ভাই, এইগুলো ডাউনলোড করতে কি ডলার দিতে হয়? আপনি প্রোডাক্ট বিক্রি করবেন, আপনি ডলার ছাড়া বিক্রি করবেন? না না না, আচ্ছা ঠিক আছে, আমি তো ফার্স্টে বলছি সাবস্ক্রিপশন কিনে ডাউনলোড দিতে হয়। ওকে, তো দেখেন এখানে হচ্ছে বেসিক্যালি, দেখেন অনেক ডিজাইন কিন্তু আপলোড করা আছে। এখানে আমার কিছু কয়েকটা ডিজাইন আছে, আমি আপনাদেরকে দেখাই। শুধুমাত্র 2700-কে এই ডিজাইনটা দিয়ে মোটামুটি এখন দিলে হয়তো 2-1টা ডাউনলোড আসবে, বেশি একটা আসবে না। কিন্তু আমরা যখন একটা মোটামুটি একটা একটু পুরো পৃথিবী একটু গরম ছিল, তখন কিন্তু হিউজ দিনে 5-10টা করে ডাউনলোড হয়েছে শুধুমাত্র এটার উপরে বেস করে। দেখেন এটা হচ্ছে ফিক্সড ট্রেন্ডিং এর মতো কাজ করবে, যতবার হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের সাথে একটা কনফ্লিক্ট সৃষ্টি হবে, ততবারে কিন্তু ডাউনলোড হবে। এরকম ট্রেন্ডিং নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আগামীতে অনেক বছর হবে, এটা স্বাভাবিক। এটা কিন্তু আমাদের একটু আইডিয়া হলে, চিন্তা ভাবনা করলে এটা বুঝতে পারি, এটা আগামীতে আবার মারামারি হবে, আবার হচ্ছে এটা নিউজে আসবে, এটা আবার এটার একটা ইয়ে হবে, প্রোডাক্ট গুলো ডাউনলোড দেওয়ার একটা ইয়ে থাকবে। আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাই আমার কয়েকটা ডিজাইন এখানে আছে। দেখেন আগে তো এতগুলো ছিল না, যেমন এটা হচ্ছে আমার একটা ডিজাইন, একেবারে সিম্পল জাস্ট দেখানোর জন্য আর কি। দেখেন এখানে মাত্র প্রোডাক্ট কয়টা, 784টা। আর যদি ফার্স্ট পেজে একটা প্রোডাক্ট নিয়ে আসতে পারেন, তাহলে তো হিউজ একটা আপনার, হ্যাঁ, একটা ডাউনলোড আসার সম্ভাবনা থাকে। তারপর দেখেন এটা একটা কপি ডিজাইন করা হয়েছে, মোটামুটি সবাই কপি ডিজাইনে এক্সপার্ট আর কি। ওরা এরকম ডিজাইন আমি আগে দেওয়া হয়েছিল একটা, দেখি পাওয়া যায় কিনা এখানে। তো আপনারা কপি ডিজাইন করতে পারবেন না? হ্যাঁ, কপি ডিজাইন করা যাবে না। দেখেন শুধুমাত্র একটু মজা করে জাস্ট এই ছবিটা আপলোড দেওয়া হয়েছিল, হ্যাঁ, শুধুমাত্র এটা। এটা মিনিমাম অনেকগুলো ডাউনলোড আসছে, ঠিক আছে, শুধুমাত্র এটাই, শুধুমাত্র এইটা, এটাই সবচেয়ে বেস্ট সেলিং আসছে আর কি আমার শাটারে। তো জাস্ট একেবারে সিম্পল, কিছুই করে নেই, জাস্ট এটাই আপলোড দিয়েছি, এটা খুব ভালো একটা সেলিং আসছে। তো এরকম আরো, যেমন এটা, এটা মোটামুটি সেলিং আসছে, যদি এটা একটু মোটামুটি ওইগুলো থেকে একটু প্রফেশনাল মনে হয়, এটা অ্যাডোবিতে খুব ভালো একটা সেল আসছে। তো এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে
আপনি এরকম ফিক্স ট্রেন্ডিং নিয়ে কাজ করতে পারেন, ফিক্স ট্রেন্ডিং এর মতো যেগুলো আছে সেগুলো কাজ করতে পারেন। তো প্রথমত এটাও আমার, তো প্রথমত যে জিনিসটা হবে আপনাদের মধ্যে সেটা হচ্ছে ডাউনলোড না আসতে পারে, সেটা স্বাভাবিক, কিন্তু যদি ট্রেন্ডিং নিয়ে কাজ করেন আশা করি ভালো একটা অ্যামাউন্টে ডাউনলোড আসবে। মনে করেন যে আপনার ইনস্ট্যান্টলি কিছু টাকা দরকার, ইনস্ট্যান্টলি ডলার ইনকাম করার দরকার একটু মোটিভেশনের জন্য আর কি, নিজেকে ইন্সপায়ার করার জন্য, তখন আপনি ফিক্সড ট্রেন্ডিং নিয়ে কাজ করতে পারেন। আর অবশ্যই অবশ্যই ডিজাইন গুলো এক সপ্তাহ আগে আপলোড দিবেন, ঠিক আছে? যেমন হচ্ছে অ্যাডোবি স্ট্রোক হচ্ছে একটা সাইট, আমরা যে গত ক্লাসে বলছিলাম, তো যখন যাবো তখন আলোচনা করবো, শাটার স্ট্রোকে যখন আমরা ক্লাসে যাবো তখন আলোচনা করব। তো শাটারে যেটা হয় সেটা হচ্ছে যে মিনিমাম এটা আপনার অ্যাপ্রুভ করতে যদি ডিজাইনের কোয়ালিটি মোটামুটি একটু ভালো হয় তাহলে সর্বোচ্চ 2 দিন লাগবে। আজকে এমন সময় দিলে আগামী ঠিক এমন সময় অ্যাপ্রুভ করে ফেলবে। আর যদি দেখেন যে ডিজাইনের কোয়ালিটি খারাপ, ঠিক আছে, তাহলে হচ্ছে এটা মিনিমাম 4-5 দিন, 15 দিন, 20 দিন লাগবে, বুঝতে পারছেন? অ্যাডোবি তো সেম, অ্যাডোবি তো মিনিমাম 1 সপ্তাহ আগে আপলোড দিয়ে রাখবেন, 1 সপ্তাহ না যদি পসিবল হয় আরো আগে আপলোড করবেন। এখন আমি কি দেখালাম একটু দেখাই, এখানে আসি দেখেন 30শে জুন কি আছে, 30শে জুন হচ্ছে একটা ট্রেন্ডিং আছে। এখন কি 30শে জুনের ট্রেন্ডিংটা কাজ করা যাবে? একজন বলেন তো আমাকে, 30শে জুনে যে ট্রেন্ড আছে সেটা নিয়ে কাজ করা যাবে কিনা? বুঝতে পারছি, ঠিক আছে, একেবারে আমি কিন্তু এটা বোঝানোর চেষ্টা করছি, মিনিমাম 1 সপ্তাহ আপনাকে আপলোড করতে হবে। তো আপনি কিভাবে আজকে কাজ করবেন? আজকে তো 23 তারিখ, তো মিনিমাম আপনাকে কাজ করা লাগবে হচ্ছে 10 থেকে 12 দিন আগে আপনাকে কাজ রেডি করে 1 সপ্তাহ আগে আপনি হচ্ছে এটা আপলোড দিয়ে রাখবেন, বুঝতে পারছেন? এটা অ্যাপ্রুভ হইতে অনেক সময় সময় লাগে, অ্যাপ্রুভ হইতে অনেক সময় 5 দিন 6 দিন 7 দিনও লাগতে পারে, আরো বেশি সময় লাগতে পারে। এগুলো কিন্তু একটু কঠিন, কঠিন বলতে কি একটু অনেকগুলো একটু ডিফিকাল্ট। কিভাবে ডিফিকাল্ট আমি যদি একটু বলি, এখন ট্রেন্ডিং শেষে আপনারটা অ্যাপ্রুভ করছে, ঈদ হচ্ছে মনে করেন যে আগামীকাল ঈদ, আপনার ডিজাইন গুলো অ্যাপ্রুভ করছে আগামী পরশু দিন, তাহলে কি ডাউনলোড করবে বলেন তো? না স্যার, করবে না, কেউ করবে না, কারণ প্রয়োজন নাই। তো ঈদের পরের দিন ডাউনলোড করে কি করবে সে? প্রয়োজন নাই। এটাই হচ্ছে বোঝানোর জন্য, এটাই আপনাদেরকে বোঝানো যে এটা করা যাবে কিনা, বা এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আমার হচ্ছে মিনিমাম 1 সপ্তাহ আগে ডিজাইন করে আপলোড দিয়ে রাখতে হবে। ডিজাইন তো আরো আগে করতে হবে, কিন্তু ডিজাইন আপলোড দিতে হবে 1 সপ্তাহ আগে, এই একটা বিষয়। আর অবশ্যই ডিজাইনের কোয়ালিটি দিকে একটু নজর দিতে হবে, ডিজাইনের কোয়ালিটি যদি ভালো হয়, ডিজাইনের নন একটু কোয়ালিটি হালকা হইলেও কিন্তু আপনার সাটার একটা মোটামুটি একটা ডাউনলোড আসে। কিন্তু আপনার যখন এই ডিজাইনের কোয়ালিটি যখন মোটামুটি খারাপ হয়, হ্যাঁ, তখন তো অ্যাডোবিতে টোটালি ডাউনলোড আসবে না। অ্যাডোবি স্টোকে আপনার ডিজাইনের কোয়ালিটি খুবই ভালো হইতে হবে, আপনাকে হয়তো ডিজাইন অ্যাপ্রুভ করবে কিন্তু আপনার ডাউনলোড আসবে না, আপনার ডিজাইনের কোয়ালিটি একটু বাড়াইতে হবে। তো এই যে এতটুকু বললাম, এত এত কথা বললাম, সবাইকে বুঝতে পারছেন কিনা একটু বলেন তো আমাকে। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন একটু ডিজাইনিং এ চলে যাই যে আমরা আজকে কি কি ডিজাইন করব। তো মোটামুটি আপনাদের কোর্স মডেলটা দেখে আসি, আমাদের মোটামুটি বিজনেস কার্ড ডিজাইন দেখানো হয়েছে, পোস্টার মোটামুটি দেখানো হয়েছে একটা পোস্টার, তো আজকে আরো কয়েকটা পোস্টার দেখানোর চেষ্টা করব। আচ্ছা দেখেন, এই ডিজাইনটা করা হয়েছিল আপনার হচ্ছে ওয়ার্ল্ড তবাক্কুরে, ঠিক আছে, যেটা হচ্ছে যে ডেটা ছিল, কত তারিখ ছিল কি বলতে পারবেন? একেবারে সিম্পল ডিজাইন, জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে। এখানে আমি দেখেন কি বোঝানোর চেষ্টা করছি, একেবারে সিম্পল, কিছুই নাই কিন্তু এটার মধ্যে, কিন্তু এগুলা কিন্তু ভালো একটা সেলিং আছে। সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এটা ভাইয়া, হ্যাঁ সিগারেট দেখানো হচ্ছে। হ্যাঁ দেখেন হচ্ছে যে এটা দিয়ে বোঝানোর চেষ্টা হয়েছে যে যেমন হচ্ছে যে আপনার সিগারেট খাওয়ার আগ পর্যন্ত সে সুস্থ ছিল, এটা তো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, এটা হচ্ছে বেসিক্যালি একটা, এটা কি বলেন তো, এটা তো সিগন্যাল, কিসের সিগন্যাল? হার্ট বিটের সিগন্যাল, হার্টের সিগন্যাল। এই খাওয়ার আগ পর্যন্ত সেটা ভালো ছিল, যখন এদিকে আসার পর সিগারেটটা খাওয়া হইলো তখন মনে করেন যে তার হার্ট বিট দুইটা ইয়ে দিয়ে তারপর একেবারে ডাউন হয়ে গেছে, মানে শেষ মরে গেছে, মনে করেন এরকম বোঝানোর চেষ্টা করছি। তো এটাই হচ্ছে বেসিক্যালি বিষয়। তো এইরকম রিলেটেড কিছু ডিজাইন করতে হবে, আমি আরো কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাই, এটা তো আপনাকে দেখাইলাম, ওয়েবসাইটে মোটামুটি দেখে ফেলছেন। আচ্ছা দেখেন এখানে কি বোঝানোর চেষ্টা করছি একটু দেখেন তো, খেয়াল করেন
এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, দেখেন একেবারে সিম্পল কিন্তু এগুলো মোটামুটি একটা ডাউনলোড আসে। তো এটা হচ্ছে একটা মেজের কাঠি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সিগারেট, হ্যাঁ, সিগারেটটাকে একটা মিটার আকারে শো করানো হয়েছে। তো স্টার্টিং অফ ডেথ মানে মৃত্যু শুরুটা শুরু হয় এখান থেকে, তারপর হচ্ছে খাওয়া শেষ, তো মানে মৃত্যু মৃত্যুর কাছাকাছি আর কি জিনিসটা এমনটা বোঝানো হয়েছে আর কি। আর এটা দিয়ে ইন্ডিকেটর বোঝানো হয়েছে। তো এই ডিজাইন গুলো কিন্তু একেবারে সিম্পল, চাইলে আপনারা করতে পারবেন। কে কে পারবেন না এই ডিজাইন গুলো একটু বলেন তো। এই ডিজাইন গুলো পারবেন শিখলে অবশ্যই পাবো। হ্যাঁ, এই ডিজাইনটা কে কে পারবেন না? এটা পারবেন? পাখিকে আমরা কপি করে শুধু কি দিয়ে আমরা শুধু কি করবো? আচ্ছা, পেন্টুল দিয়ে? হ্যাঁ, পেন টুল দিয়ে করা লাগবে না এটা। এটার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি গুগল থেকে ছবিটা নিতে পারেন। অবশ্যই যে ফ্ল্যাগটা ছিল সেটা অবশ্যই গুগল থেকে নেওয়া যাবে না। এটা হচ্ছে আপনি কোথা থেকে নেবেন? এটা নেবেন হচ্ছে মনে করেন ওয়েবসাইট থেকে। এখন কিভাবে নেবেন আমি একটু দেখাই দিই একটা ডিজাইন করে। আর শাটারিস্টকে আপলোডের ক্ষেত্রে কিছু বিষয় নিয়ম নীতি আছে, একেবারে সিম্পল, এখানে কিছুই করা নেই। দেখেন এখানে আমি একটু জুম দিই, লক করে দিই। দেখেন ভালো করে একটু দেখেন, এটা ছবিটা ফেটে গেছে, এদিক দিয়ে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, তবু আমি দেখাই বোঝানোর চেষ্টা করি। দেখেন এটা এটা হচ্ছে একটা লেয়ার, মানে এখানে হচ্ছে এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা 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 একটা শেপ, আর এটা দুসিদের রাউন্ড করে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে কি, এটা একটা সিগারেটের যে আগুনটা সেটা বোঝানোর চেষ্টা হয়েছে, একটু জুম আউট করলে দেখা যায়। আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে, আর এই যে এটা আছে না, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে। এই যে নিচের শ্যাডোটা, এটা কিন্তু শ্যাডো না বেসিক্যালি, অনেকে ভাবতে পারেন এটা হয়তো একটা শ্যাডো, এটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার, ওই গ্রেডিয়েন্ট কালার দিয়ে শ্যাডোটা তৈরি করা হয়েছে। বুঝতে পারছেন? তো এইসব ক্ষেত্রে আপনার আপনি শাটার যখন কাজ করবেন তখন কিন্তু আপনার এই যে অ্যাডোবে বা সিসির যে ভার্সনটা, ইলাস্ট্রেটর সিসি ভার্সন গুলো সে সাপোর্ট করে না। যেমন আমি একটু সেভ এজ দেই বোঝানোর স্বার্থে। ইপিএস, ঠিক আছে, অবশ্যই ইপিএস এ করা লাগবে। আচ্ছা, একটু ইপিএস এ করা লাগবে। দেখেন এখান থেকে ক্লিক করার পর সেভ, সেভের পরে এগুলো কিন্তু লাগবে, একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই যে ইপিএস 10 এ কিন্তু আপনাকে সেভ করা লাগবে, বুঝতে পারছেন? তো ইপিএস 10 এ কিন্তু আপনার যে অনেক ওল্ড একটা ভার্সন সেটা আমরা জানি, অনেকে ইপিএস সিএস 6 ইউজ করেন, সিএস 5, সিএস 4, আমরা যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে সিসি। তো ইপিএস 10 হচ্ছে আপনার অনেক আগের একটা ভার্সন, সেটাতে সব ধরনের ইফেক্ট সাপোর্ট করে না। আমার কথা কি বুঝতেছেন? আপনার অ্যাডোবে সিসিতে এখন আপডেট ভার্সনে যে ইফেক্ট গুলা দেওয়া যায় সেটা কি আগের ভার্সনে কি দেওয়া যাবে? নাও থাকতে পারে, তাই না? এখন মনে করেন যে আপনি এখন সবগুলো তো আগে টুলস ছিল না, আগে যে মনে সিএস 6 এর থেকে সিসি একটু আপডেট, কেন আপডেট, কিছু নতুন টুলস অ্যাড করা হয়েছে। তো ইপিএস 10 এ তো অনেক টুলস আপনার যে আপডেট ভার্সনে কাজ করলে সেটা সাপোর্ট করবে না, তো সেই জন্য ইলাস্ট্রেটর ইপিএস 10 ওরা কাজ করে। তো ইপিএস 10 এ কাজ করার জন্য চাইলেই আপনি এখানে গ্রেডিয়েন্ট ছাড়া আপনি যদি এখান থেকে শ্যাডো দিতে চান, ইফেক্ট ইফেক্ট থেকে হচ্ছে স্টাইলিশ টপ শ্যাডো যদি ইউজ করেন তাহলে কাজ করবে না। হয়তো আপনি ডিজাইন কাজ করবে কিন্তু ওখানে আপলোড দিলে ওরা বলবে যে আপনার এখানে রাস্টার ইমেজ আসছে, এটা সাপোর্ট করবে না, এটা চেঞ্জ করেন। হুম, ওরা বলবে এটা, তখন এটা অ্যাপ্রুভ করবে না। অ্যাপ্রুভ বলতে ফার্স্টের দিক থেকে আপনাকে বলবে যে এটা রিআপলোড করেন, চেঞ্জ করে। তো সেই জন্য আপনাকে যেটা করা লাগবে প্রত্যেকটা কাজ, যেমন এটা এটা শ্যাডো তৈরি করা হয়েছে, এটা শ্যাডো তৈরি করার জন্য আপনাকে যেটা করা লাগবে গ্রেডিয়েন্ট টুলস ইউজ করা লাগবে। এখানে আরো কিছু নিয়ম নীতি আছে, যেমন হচ্ছে গ্রেডিয়েন্ট টুল করার ক্ষেত্রে দেখেন আমরা যখন গ্রেডিয়েন্ট স্লাইডারে চলে যাই, এই যে এখানে একটা স্লাইডার, এটা একটা স্লাইডার, তো এই স্লাইডারের চাইলে কিন্তু আপনি এখান থেকে অপাসিটি কমাইতে পারবেন, পারবেন না? জি পারবেন, কিন্তু এটা করা যাবে না। এই স্লাইডার অপাসিটি কমায় কাজ করা যাবে না যদি ইপিএস 10 এ যখন আপনি সেভ করবেন, কারণ এটা এটা যদি আপনি এখান থেকে অপাসিটি কমাই দেন তখন এটাকেও আবার সে রাস্টারে কনভার্ট করে ফেলে। রাস্টার তো আমরা জানি, রাস্টার হচ্ছে যে কি ফেটে যায় ফাইল, যেটা হচ্ছে ভেক্টর ফাইল না, তো এটাকে রাস্টারে ওরা ক্যাচ করে আর কি, কারণ ইপিএস 10 তো ওই ভার্সন গুলো এত কিছু ছিল না। তো সেই জন্য এখান থেকে কোনো স্লাইডারের অপাসিটি কমানো যাবে না, এই জিনিসটা আপনি বুঝতে হবে। এগুলো কিন্তু আপনাদের পরবর্তীতে আমাকে হয়তো প্রশ্ন করবেন, হয়তো এখন ক্লাস শেষ হয়ে গেলে যখন আপনারা হচ্ছে কাজ করবেন মার্কেট প্লেসে, তখন অনেকে দেখবেন যে মেসেজ করবেন যে ভাইয়া আমি কিভাবে শাটারে তো আমারটা অ্যাপ্রুভ করতেছে না, বলতেছে রাস্টার রাস্টার ইমেজ ফাউন্ড। তো আপনি হয়তো ওই সময় আপনাকে আনসারটা দিতে হইতো, তো সেই জন্য আপনাকে এখন একটু মনে করাই দিলাম যে এটার কয়টা কারণ থাকতে পারে,
একটা কারণ হচ্ছে আপনি এখান থেকে কোনো ড্রপশেড ইউজ করতে পারবেন না। ড্রপশেডও যে ইউজটা করবেন যে ড্রপশেডটা, সেটা অবশ্যই অবশ্যই গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে হবে। আর গ্রেডিয়েন্ট তাই করার সময় অবশ্যই আপনাকে এখান থেকে যে স্লাইডার, স্লাইডার থেকে অপাসিটি কমানো যাবে না, বুঝতে পারছেন? না হয় কিন্তু কাজ করবে না। আর আরেকটা বিষয় শাটারে যেটা করে সেটা হচ্ছে, যদি কোনো অবজেক্ট এই ইয়ার বাইরে থাকে, যদি কোনো আপনার আর্টবোর্ড, এটা একটা আর্টবোর্ড, আর্টবোর্ডের বাইরে যদি কোনো ডিজাইন বা শেপ থাকে, তাহলে হচ্ছে ডিজাইন এটা অ্যাপ্রুভ করবে না। এটা ফার্স্টের দিক থেকে বলে দিবে যে আপনার কিছু প্রবলেম আছে, একটা রিজন, যে রিজনটা ছিল সেটা দেখাই দিবে, বলে দিবে যে আপনার আর্টবোর্ডের বাইরে কিছু অবজেক্ট আছে, সেটা ডিলিট করে দেন। তারপর আরেকটা জিনিস হচ্ছে, তিনটা, সেটা হচ্ছে কোনো জিনিস লক করা যাবে না। যেমন এটা এটা কিন্তু এখন লক অবস্থায় আছে, কন্ট্রোল অল্ট টু দিয়ে আনলক করে দিলাম, এখন লক অবস্থায় নাই, ঠিক আছে? এই লক করে কোনো ছবি আপলোড দেওয়া যাবে না। ওখানে ডিরেক্টলি বলে দিবে যে আপনার ছবিটা লক করা আছে, আপনি আনলক করে আবার পুনরায় আপলোড করেন। এই যে কনসেপ্ট গুলো বললাম সেগুলো কিন্তু কাজে লাগবে। যদি আমি আরেকবার আলোচনা করব, তবে এতটুকু মনে রাখবেন আর কি, যেগুলো বললাম আর কি। আচ্ছা, তারপর আমরা একটা ডিজাইন ক্রিয়েট করি। হ্যাঁ, আচ্ছা, এই ডিজাইনটা পারবেন না এমন কেউ আছেন? একেবারে সিম্পল, এগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করা লাগবে। আমি এই ডিজাইনটাই করি। তো যদি মনে করেন যে কিছু আপনাদের কিছু আইডিয়া প্রয়োজন হয়, সাপোজ মনে করেন এটা কিভাবে নিয়ে আসতে পারেন, তো আপনি যদি গুগলে সার্চ করতে পারেন, এবং মনে করেন তৈরি করার জন্য ফার্স্ট একটু কষ্ট হয় যদি মনে করেন আর কি। ভাইয়া, আমাদের কালার কনসেপ্ট নিয়ে একটা ক্লাস নিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকে কালার নিয়ে কিছু বলবো, হ্যাঁ, একটু পরে। এখান থেকে চাইলে আপনি কয়েকটা হার্ড ভিডিও ইউজ করতে পারেন। এটা ইউজ করতে পারেন। যদি আপনাদের ফার্স্ট অবস্থা একটু কষ্ট হয় ডিজাইন গুলো একটু ক্রিয়েট করতে, আমি দেখাচ্ছি, একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড করি।
আচ্ছা এখন আপাতত এটা কপিরাইট দরকার না, ঠিক আছে? বুঝতে পারছেন? দুটাকে জয়েন করে দিই, দুটা সিলেক্ট করে রাইট বাটন জয়েন। আপাতত এটাকে এখন আপাতত এটা এটা কপিরাইট ধরবে না। নরমালি কি আমরা কপি করলে কোনো সমস্যা হবে কিনা? অবশ্যই তো সবার সবার কথা বুঝিনি আপনার কথাটা। মানে আমরা যদি কপি করে কোনো কিছু আপলোড করতে চাই তাহলে কি কোনো সমস্যা হবে? এটা হচ্ছে আমি বলি, আগে যেটা হতো, আগে বেসিক্যালি মনে করেন যারা টি শার্ট নিয়ে ডিজাইন নিয়ে কাজ করে তারা হচ্ছে ডিরেক্টলি হুবহু মানে কপি করে ফেলতো। হুবহু কেমন আমি আপনাকে বলি, মনে করেন এটা হচ্ছে একটা স্কুল, যারা হচ্ছে টি শার্ট নিয়ে কাজ করে তারা যেটা করতে বেশি করে এরকম একটা ভেক্টর ইমেজ অনলাইন থেকে নিয়ে সেটার উপর একটা টি শার্টের মধ্যে বসাই কালার চেঞ্জ করে, হ্যাঁ, এটা কাজ করে ফেলতো। কিন্তু এখন বর্তমানে যেটা করতেছে কিছু কিছু সাইট, এই যে আপনি এখান থেকে কপি করতেছেন না সেটা দেখলে আপনাকে রিজেক্ট করে দিচ্ছে, বুঝতে পারছেন? এখন কিছু কিছু ওয়েবসাইট এটা খুব অ্যাকশন নিচ্ছে, যেটা হচ্ছে আগে করতো না। হয়তো আগের টিউটোরিয়াল গুলো আপনি দেখলে তো বুঝতে পারবেন যে আগে হচ্ছে দেখবেন যে অনলাইন থেকে ইমেজ নিচ্ছে, এটা একটা সাইকেল নিচ্ছে অথবা স্কুল নিচ্ছে, নিয়ে এটার উপরে টি শার্ট ডিজাইন করে করে ফেলছে। তো বেসিক্যালি এটা তো কপি ডিজাইনই হলো। তো যদি এটা আগে কপি ক্লেম করতো না কিন্তু এখন করে, তো এখন যদি আপনি এটার, আমি যে ইমেজটা নিয়েছিলাম এটা কোথায় ইমেজটা নিয়ে আসি, এখন দেখেন এটা তো এটার সাথে মিল নাই, আছে মিল নাই, তো পাবেন না। তো এটা তো কপিরাইট ধরবে না, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে কিছুটা। আচ্ছা তো এটা হচ্ছে একটা বিষয়, কপি করে কাজ দিলে কি আমার অ্যাকাউন্টটি ডিসেবল করে দিবে নাকি যাকে দেব সে রিজেক্ট করে দিবে? আচ্ছা তো এখানে হচ্ছে কপি ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে দুইটা বিষয়, আমরা যে সাইট নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে কপি ডিজাইন করে কাকে দিবেন, তবে দেওয়ার মতো সিস্টেম নাই। সেটা হচ্ছে আপনি আপলোড করে রাখবেন, যারা ভালো লাগবে সেটাকে ডাউনলোড করে নিবে, ঠিক আছে? তো এখন সে ডাউনলোড করে নিল অথবা দেখেন যে আপনি কপি ডিজাইন করে মনে করেন যে এটাই, মনে করেন যে হুবহু অথবা আমার এই ডিজাইনটা আপনি হুবহু আপনার প্রোফাইলে আপলোড করে রাখছেন মনে করেন সাপোজ। এখন যখনই আপনার আমার ডিজাইনটা আপনার আইডিতে দেখবো, হ্যাঁ, আমার শাটারে গেলাম, শাটারে দেখার পর দেখেন এই ডিজাইনটা, মনে করেন যে এটা একটা ডিজাইন, এই ডিজাইনটা হচ্ছে কেউ একজন ডিজাইনটা আপলোড, আমার ডিজাইন এটা মনে করেন, আমার ডিজাইন যদিও আমার ডিজাইন কেউ আপলোড করে রাখছে, তো আমি কি করব? এটাকে অবশ্যই রিপোর্ট করে দিব যে এটা আমার ডিজাইন, এটা আপনি শাটার স্টোরের কাছে রিপোর্ট করবো। তো শাটার কি করবে, শাটারটা চেক করবে বা কিছু ইনফরমেশন আমার কাছে চাবে যে আপনার যদি হয়ে থাকে সেটা প্রুফ দেখান, সেটা আপনি প্রুফ দেখাইলেন অথবা আপনার পোর্টফোলিও লিঙ্ক দিলেন যে এটা আমি এত আগে ডিজাইনটা করছি, সে আপলোড করছে এত তারিখে, তখন শাটার স্টোর কি করবে যদি দেখে জানা এটা, এটা আপনাকে হয়তো এক দুইবার ওয়ার্নিং দিতে পারে, সেটা আমি শুনো না যেহেতু রিপোর্ট খাই নাই সেক্ষেত্রে আমি বলতে পারতেছি না। তো দুই একবার হয়তো আপনাকে একবার হয়তো রিপোর্ট করবে, বলবে, ওয়ার্নিং দিবে যে আপনার যতগুলো কপি ডিজাইন আছে এগুলো রিমুভ করে দেন, যদি আপনি কপি যদি রিমুভ না করেন অথবা যদি কোনো অ্যাকশনে চলে যায় সেটা যদি বলবে, আপনাকে বলার পর ইমেল করবে, তারপর আপনার যদি মনে হয় যে না আপনি ডিলিট করেন না ইমেজটা তাহলে আপনাকে ইয়ে করে দেবে, এটা আপনার আইডি ডিসেবল করে দেবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়। তো কপি ডিজাইনের চিন্তা আপনারা করা লাগবে না আপাতত, একেবারে এইসব ডিজাইন আপনারা আপাতত, এই জন্য আমি টি শার্ট দেখাচ্ছেন আপনাদেরকে, একেবারে সিম্পল ওয়েতে যে টি শার্ট গুলো ডিজাইন গুলো করতে পারেন সেগুলো আমি দেখাবো আপনাকে। আচ্ছা এখন দেখেন হচ্ছে একটা একটা হার্ট বিট আমরা তৈরি করে ফেলছি, হ্যাঁ, তো এরকম এটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, সেম কাজটাই আপনি আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটা নিলাম, আমার শুধুমাত্র এতটুকু দরকার ডিলেট, এখানে একটু ক্লিক করলাম, দেন শিফট ক্লিক করে এখানে, দেন এটা ছিল পরের অংশটা, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক্যালি আপনি ইউজ করতে পারেন, সমস্যা হবে না। আচ্ছা কালার নিয়ে একটু কথা বলি, কালার বিষয়টা আপনাকে যেটা মাথায় রাখা লাগবে কালার কিভাবে কপি করতে পারেন। তো কালার আপাতত আপনার কপি করে ডিজাইন করেন, তো তবে কিছু কিছু কালার ক্ষেত্রে একটু একটু আপনাকে কেটে দেখাই, কালার প্লেট
colors, colors hunt. Colors Adobe. কয়গুলো কয় অনেকগুলো ওয়েবসাইট আছে আপনার কাছে যে ওয়েবসাইটটা খুব ভালো লাগে আপনি ওখান থেকে কালার নিতে পারে আচ্ছা আমরা আপাতত কালার হান্ট দেখে হচ্ছে দেখাই আপনাদেরকে তো এখানে হচ্ছে বেসিক্যালি কিছু কালার দেওয়া আছে ফিক্সড কালার তো এটা হচ্ছে একটা কালার এটা একটা কালার যদিও এখানে উল্লেখ করে দেওয়া যায় কি কি কালার আপনি চাচ্ছেন তো কিছু পপুলার কালার আছে সেটা হচ্ছে আপনার পপুলারে ক্লিক করলে চলে আসবে আমি ক্লিক করলাম একটু ওয়াইট করে চলে আসবে তো এখানে হচ্ছে এটা একটা পপুলার কালার এটা একটা পপুলার কালার এটা একটা পপুলার কালার তো এখন আপনি কালারগুলো কিভাবে ইউজ করবেন এই কালারগুলো কিভাবে মনে করুন যে এটা হচ্ছে ওয়েবসাইট এখান থেকে আপনি কালার কপি করবেন এখন এখান থেকে কিভাবে কালারগুলো কপি করতে পারেন এখানে দেখেন একটা ইমেজের ক্ষেত্রে চারটি কালার দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটি কালার দেওয়া আছে একটা একটার সাথে প্যাকেজ করে কেউ বলতে পারবেন এখানে প্যাকেজ করে কেন দেওয়া আছে একটা করে দিতে পারতো কেউ বলতে পারবেন কিনা একজন বলেন তো আপনি চাইলে যে কোনো দুইটা কালার নিয়ে কাজ করতে পারেন অথবা তিনটা কালার নিয়ে কাজ করতে পারেন অথবা যদি আপনার চারটা কালার প্রয়োজন হয় চারটা কালার নিয়ে কাজ করবেন তবে এখান থেকে এটা করা যাবে না আমার এখান থেকে এই কালারটা ভালো লাগছে আবার এখান থেকে এই কালারটা নিলাম এটা করা যাবে না এখান থেকে এই কালার এখান থেকে এই কালার এটা নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না কারণ এটা কম্বাইন করে আপনাকে দিয়ে দিয়েছে প্যাকেজ করে দিয়ে দিয়েছে যে আপনি যখন এটা ইউজ করবেন এটার সাথে ইউজ করবেন যখন আপনার কালার সম্পর্কে এক্সট্রিম লেভেলের একটা ধারণা হয়ে যাবে তখন আপনি এই কালারটার সাথে ম্যাচ করে হয়তো এই কালারটা নিতে পারলেন এই কালারের সাথে ম্যাচ করে এই কালারটা নিতে পারলেন কোনো সমস্যা নেই কারণ এটার সাথে এটা কিছুটা যায় এটার সাথে কিন্তু এটা যায় না সেটা হচ্ছে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন তো আপাতত যেটা করবেন যে কোনো ডিজাইন মনে করেন যে এখন কি নিয়ে কাজ করবেন বলুন তো মনে করেন এখন একটা ফোর আইটেম নিয়ে কাজ করবেন মনে করেন যে এটা এটা নিয়ে কাজ করতে পারেন ফুড কোন টাইপের ফুড যেগুলো হচ্ছে আপনার ভেজিটেবল টাইপের যে ফুডগুলো আছে সেই ফুডগুলো যখন কাজ করবেন কারণ আমরা ফুড জানি হচ্ছে গ্রিন কালারের মধ্যে পড়ে আপনি এই প্যাকেজটা নিয়ে কাজ করতে পারেন এটা নিয়ে কাজ করতে পারেন গ্রিন কালারের মধ্যে যেটা আছে আবার যখন আপনি লোগো নিয়ে কাজ করতে যাবেন অবশ্যই লোগোটা বেস করবে যে কোনো একটা লোগো তৈরি করতে চাচ্ছেন ওই লোগোটা কোন কোম্পানি যদি হয় মনে করেন সাপোজ একটা কি কোম্পানি মনে করছেন টেকনোলজি রিলেটেড একটা কোম্পানি সাপোজ তো আপনি গুগলে সার্চ করবেন যে টেকনোলজি লোগো লিখে সার্চ করলাম সবাই একটু মনোযোগ সহকারে দেখেন হ্যাঁ এগুলো কিন্তু আবার রিপিট হবে না দেখেন এই যে টেকনোলজি লোগো লিখে আমি সার্চ করছি অনেকগুলো কিন্তু মোটামুটি গুগলে লোগো আসছে তো দেখেন এখানে মোটামুটি কোন কালারের লোগোটা ইউজ করা হয়েছে একজন বলেন আমাকে বলতে পারবেন ভাইয়া আকাশী কালার আকাশী কালার আকাশী কালারটা ইউজ করা হয়েছে যেমন বেসিক্যালি ধরতে পারি যে এই কালারটা বেশি বেসিক্যালি ইউজ করা হয়েছে তো এখন যখনই আপনি রিলেটেড লোগো নিয়ে কাজ করবেন এখন তো লাল কালার অবশ্যই ইউজ করবেন না বা গ্রিন কালার ইউজ করবেন না করবেন গ্রিন কালার করা যাবে না না করা যাবে না কেন করা যাবে না গ্রিন কালারটা বেসিক্যালি যাচ্ছে হচ্ছে আপনার কিসের সাথে ভেজিটেবল আইটেমের সাথে যায় অন্যান্য কিছু ফুড আইটেমের সাথে যেতে পারে তো আপনি গুগলে একটা সার্চ করলেন একটা আইডিয়া জেনারেট করলেন যে কালারটা হচ্ছে আমি একটা আকাশি কালার দিব তো আকাশি কালার দেওয়ার জন্য আপনি কালার প্লেটে চলে আসছেন সাপোজ এখানে নিয়ে আসছে তো এখান থেকে আপনার আকাশি কালার যেটা হয় এখান থেকে আপনি দুটো কালার ইউজ করতে পারেন আবার এখান থেকে দুটো কালার ইউজ করতে পারেন এই যে এখান থেকে দুটো কালার ইউজ করতে পারেন তিনটা কালার ইউজ করতে পারেন এটা ব্যাকগ্রাউন্ড রাখলেন আর দুটো হচ্ছে লোগোর জন্য কাজ করলে তো এখান থেকে হচ্ছে এখন আপনি তো জেনে ফেলছেন যে আপনি কোন কালারটা ইউজ করবেন এই কালারটা কনফার্ম হয়ে গেছেন তারপর এখানে চলে আসবেন এখানে এসে আপনি এখান থেকে কালার কপি করে এই যে হ্যাশট্যাগ উপরে ক্লিক করলে কালারটা কপি হয়ে যাবে এখানে তৈরি করি শেপ তৈরি করলাম ডাবল ক্লিক করে আছে কন্ট্রোল সি আর ওই কালারটা কিন্তু এখানে চলে আসছে বুঝতে এটা হচ্ছে বেসিক্যালি বিষয় কালার কিভাবে নিতে পারেন এখান থেকে নেবেন এখন মনে করেন যে একটা একটা ব্যাকগ্রাউন্ড আইটেম আপনি তৈরি করতেছেন ব্যাকগ্রাউন্ড আইটেমটা কিসের উপরে হবে সেটা মনে করেন সাউন্ড আসছে আচ্ছা আমি মিউট করে দিয়েছি
আচ্ছা এখন মনে করুন যে আপনার কি কালার, এখানে কিছু আবার কিছু ফিক্সড করে দিয়েও রাখছে যে আপনি কোন কালার ইউজ করতে পারেন। এখন মনে করুন যে সামার আইটেম বা সামনে সামার আসতেছে, তো এখন সামার সামার আসলে কোন কালারে হয় একটু বলেন তো। ব্যাকগ্রাউন্ড মানে সামারটা বেসিক্যালি যতটুকু বোঝা যাচ্ছে একটা ইউলো ইউলো ভাব থাকে, হ্যাঁ সামারের মধ্যে। তো আপনি এখান থেকে একটা ইউলোর একটা কালার নিতে পারেন, এটার সাথে ইউলো ক্লিক করার সাথে সাথে দেখবেন ইউলোর সাথে কিছু ম্যাচ করে আপনাকে কালার দেখাবে। আপনি সামার ব্যাকগ্রাউন্ডে কাজ করলে এই চারটা কালার নিয়ে কাজ করতে পারেন, এখান থেকে এই কালার গুলো সুন্দর আছে, তারপর এই কালারটা নিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ইউলোর সাথে যেগুলো যায়। তো এটা হচ্ছে কালারের বিষয়, একেবারে সহজ বিষয়, একেবারে ইজিয়েস্ট ওয়ে। এটা ছাড়া আপাতত কালার অন্যান্য দিকে নজর না দিয়ে এগুলো একটু ফলো করতে পারে, যে আমার কালার হান্ট আমি এটাতে কাজ করতে পারেন। পাঁচটা অবস্থা আমি এখান থেকে কাজ করতাম, এখনো প্রায় সময় এখান থেকে কালার নিয়ে কাজ করি। বুঝতে পারছেন? আচ্ছা কালার আপাতত নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? ভাই আমরা প্র্যাকটিস করতে করতে অটোমেটিক কালার এগুলো আসবে, আমরা যখন প্র্যাকটিস করি অটোমেটিক কালার আমরা বুঝতে পারবো। হ্যাঁ গুড, এটাই আমি বলতেছি যে কপি ডিজাইন করেন, বেশি বেশি করে কপি ডিজাইন করেন, মিনিমাম দিনে 5 থেকে 10টা কপি ডিজাইন করেন, বেশি করে মিনিমাম 5 থেকে 10টা যখন আপনি কপি ডিজাইন করবেন আপনার কি কি ইম্প্রুভ হবে? আপনার ইম্প্রুভ হচ্ছে 4-5টা দিকে ইম্প্রুভ হবে। একটা হচ্ছে যে কি আপনার নতুন নতুন যে শেপগুলো, শেপ সম্পর্কে একটা আইডিয়া হবে, দেন হচ্ছে কালার নিয়ে একটা আইডিয়া হবে, তারপর তারপর আর কি নিয়ে একটা মেজারমেন্ট, হ্যাঁ কখন কোন জায়গায় কোথায় ইউজ কোনটা ইউজ করা লাগবে, এগুলো নিয়ে 4-5টা বিষয়ে আপনার আইডিয়া হবে, তখনই আপনার তখন আর আপনার কালার হান্টে আসা লাগবে না, তখন আপনি বুঝতে পারবেন যে এই কালার গুলা ইউজ করা যাবে। যেমন আপনাকে হয়তো এখন একটু কষ্ট হতে পারে যে এখান থেকে কালার ধরে ধরে আপনি যখন করবেন, হ্যাঁ তো একটু একটু কষ্ট হতে পারে, ঝামেলা হতে পারে। তো মনে এখন লাল কালার দিবেন, লাল কালার তো আপনি দিতেই পারবেন না হয়তো অনেকে, হয়তো এটা করে ফেলবেন, কিন্তু আমি তো এখন মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, লাল কালার দিতে হলে ম্যাজেন্টা ইয়েলো দুটা 100% করা হয় তাহলে হচ্ছে লাল কালার চলে আসবে। আর সো আছে যে কালার গুলো আছে এগুলো হচ্ছে একেবারে একেবারে বিগিনারের জন্য ইউজ করা, মনে করুন যে আপনার কালার সম্পর্কে টোটালি আইডিয়া নাই, তখন আপনি এখান থেকে ইউজ করতে পারেন। আর যখন আর একটু মোটামুটি আপনাদের বিগিনার লেভেল মোটামুটি চলে গেছে, তো এখন যে কালার গুলো ইউজ করবেন সব এখান থেকে colorhunt.com এ চলে আসবেন, এখান থেকে হচ্ছে কালার গুলো নেবেন। বুঝতে পারছেন? আগামী কাজগুলো এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। আপাতত ডিলিট করে দিচ্ছি। আচ্ছা আপনাদের কাজগুলো একটু আপনাদেরকে একটু দেখাই যে কার কাজগুলো কেমন হয়েছে। আচ্ছা এটা হচ্ছে রিসেন্ট কে দেওয়া হয়েছে, এশা, হ্যাঁ দেখেন আস্তে আস্তে কিন্তু আপনাদের কাজগুলো মোটামুটি ইম্প্রুভ হচ্ছে, দেখেন যদি এটা চ্যাপ্টার হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু সুন্দর হয়েছে, এটা এটাও চ্যাপ্টার হয়ে গেছে, তো এটা একটু শার্প হবে, হ্যাঁ এটা ইয়ে হয়ে গেছে, রিস্ট্রো কালার দেওয়া হয়েছে এই জন্য এমনটা এমন দেখাচ্ছে, তবে সুন্দর হয়েছে। এই যে প্র্যাকটিস করতেছেন আস্তে আস্তে হবে, হ্যাঁ এটা খুব পারফেক্ট হয়েছে। হ্যাঁ এটা কে করছে? আমি রোমান ইসলাম, এটা পারফেক্ট হয়েছে, হ্যাঁ এটাও সুন্দর হয়েছে, এটাও সুন্দর। কিন্তু যারা যারা প্র্যাকটিস করতেছেন তারাই হচ্ছে মনে করেন যে আমি যতটুকু আশা করি ক্লাসের মধ্যে একটা ভালো একটা ইনকাম করতে পারবেন, অন্তত যতজন আপলোড করতেছেন তারা মোটামুটি একটা ইনকাম করতে পারবেন ক্লাসে, খুব কম সংখ্যক কোনো সমস্যা নেই করতে পারবেন। জাস্ট আমি ওইটা দেখাই দিব, হয়ে যাবে মোটামুটি 8 থেকে 10 জন আপনারা আপলোড করছেন, বাকিরা আপলোড করেন নাই, তবে যারা আপলোড করেন নাই তারা এটা পরবর্তীতে হয়তো আফসোস করবেন আর কি, আপনাদের সাথের ফ্রেন্ড গুলো খুব ভালো একটা পজিশনে চলে যাবে তখন গিয়ে আফসোস করবেন, একটু যদি কাজ করতাম তাহলে হয়তো আজকে আলামিন ভাইয়ের মতো হয়ে যেতে পারতাম আপনাদের সাথে। ঠিক আছে তো এগুলো প্র্যাকটিস করা লাগবে প্রচুর পরিমাণে, যারা যারা আপলোড করতেছে তাদের ডিজাইন গুলো খুবই সুন্দর হচ্ছে। ঠিক আছে আচ্ছা এখন আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম যে কিছু ভেক্টর ফাইল আপনাদেরকে দেখাবো, মানে কিভাবে ভেক্টর আপনি ক্রিয়েট করতে পারেন। আচ্ছা আমাকে একজন বলেন তো, সবাই ক্লাসে আছেন কিনা, মনোযোগ সবাই শুনতেছেন কিনা একটু বলেন। জি ভাই আচ্ছা ওকে
এখন আপনারা হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইমেজ থেকে কিভাবে ভেক্টরে কনভার্ট করতে পারেন। আমরা যদি মনে করেন যে কি লিখতে পারি বলুন তো, একটা প্রোডাক্ট নিয়ে আসি, প্রোডাক্ট আমরা ভেক্টরে কনভার্ট করব, দেখেন আমি হচ্ছে এখানে মনে করেন একটা প্রোডাক্ট আছে। আচ্ছা শরীফুল হক মিউট করে ফেলেন, হ্যাঁ মিউট না করলে একটা একটা সাউন্ড আসে। আচ্ছা দেখেন এখানে অনেকগুলো কোঠার আছে, মনে করেন যে এই কোঠাটা আপনার একটা কোঠার আপনাকে ইউজ করা লাগবে। হ্যাঁ তো এখান থেকে মনে করেন কোনটা নিতে পারি, এটা একটু ক্লিয়ার আছে এটাই নিলাম। তাহলে এটা আপনারা একটা ক্রিয়েট করতে পারেন। এটা হচ্ছে কি ইমেজ রাস্টার না ভেক্টর, আমি যাকে বলবো সে বলবেন। ইয়াসমিন আরা একটু বলেন তো, এই ইমেজটাকে ভেক্টরে আছে না একটা রাস্টার ইমেজ আছে বলেন তো। ইয়াসমিন আরা আপনি কি আছেন? জি ভাইও বলেন তো, এটা ভেক্টর ভাইয়া? ভেক্টর ইমেজ মনে হয়। আচ্ছা এটা ভেক্টর না, এটা ইমেজ একটা। হ্যাঁ ভেক্টর হচ্ছে এইগুলা, এটা ভেক্টর হতে পারে, এটাই ভেক্টর হতে পারে, এটাও ভেক্টর হতে পারে, এটা এটাও ভেক্টর। আমরা হচ্ছে ভেক্টর বেসিক্যালি যেটা বুঝি একটা কার্টুনিস্ট টাইপের থাকে, হ্যাঁ একটা ফ্ল্যাট ওকে, আমরা হচ্ছে এটাকে ভেক্টর কনভার্ট করব। সাপোজ মনে করে শুধুমাত্র এটা একটা দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি, বাকিগুলো আপনারা নিজে থেকে ট্রাই করবেন। আচ্ছা যখন আমরা ভেক্টরে কনভার্ট করব এটাকে অবশ্যই আপনাকে লক করে রাখতে হবে, না হয় যখন এটা টাচ করে এটা এটা সরে যাবে। হ্যাঁ কন্ট্রোল জেড দিয়ে আমি কন্ট্রোল টু দিলাম, হ্যাঁ কন্ট্রোল টু, অথবা আপনি চাইলে এখানে সে লক অপশনে ক্লিক করতে পারেন। তো এটা খুঁজে বের করে তারপর লক করলে একটু কষ্ট মনে হচ্ছে আমার কাছে, তো জাস্ট এটা সিলেক্ট করে কন্ট্রোল টু, আবার যখন আনলক করবেন কন্ট্রোল অল্ট টু, আনলক হয়ে গেছে। তো আপাতত কন্ট্রোল টু, তো এটা হচ্ছে আমরা ভেক্টরে কনভার্ট করব। তো আমি দেখাচ্ছি, জাস্ট আমি একটা দেখাই দিব, আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট হতে পারে, শু হইতে পারে, জামা হইতে পারে, হ্যাঁ বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিলেটেড হইতে পারে, মোবাইল হইতে পারে, কম্পিউটার হইতে পারে, হ্যাঁ এরকম ভেক্টরে কনভার্ট করে আপলোড দেবেন। দেখাই এটা, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে সরি একটু সরাই ফেলি, আপনার যতটুকু ঝুম দেওয়া লাগবে ততটুকু ঝুম দিবেন। দেন এটাকে স্ট্রোক কালার কনভার্ট, দেন এখানে একটা ক্লিক করব। যদি এখানে একটা ক্লিক করি, যদিও এটা আপনার শিফট বা অল কি চেপে এটা করা লাগবে না, জাস্ট এখানে ক্লিক করলে হচ্ছে যে এই যে ডিরেকশন পয়েন্ট আছে না, আপনারা যেটা বলেন ডিরেকশন পয়েন্ট বলতে পারেন অথবা হ্যান্ডেল হ্যান্ডেল বার বলতে পারেন, এই হ্যান্ডেল বারটা চলে যাবে। আমি এখানে একটা ক্লিক করি, এই হ্যান্ডেলটা চলে আসছে, মানে এখন ডিরেকশনটা হচ্ছে আমি যেদিকে নিব সেই দিকে যাবে। সাপোজ মনে করেন যে এখন এদিকে নিই এদিকে যাবে, আগে কি হইতো এই ডিরেকশন পয়েন্ট থাকার কারণে যদি আমি এখানে ক্লিক করি এটা এদিক দিয়ে ঘুরে তারপর আসতো, কেন কেন আসতো, কারণ হচ্ছে ডিরেকশন পয়েন্টটা আমার দিক থেকে দেওয়া আছে। তো কন্ট্রোল জেড হচ্ছে আমি এখানে একটা ক্লিক করলাম, যদিও ফার্স্ট ক্লাসে আমি আলোচনা করছিলাম, একটু ঝুম দিব, একটু একটু ইয়ে করে একটু হ্যান্ডেল ইয়াটা বড় করে রাখবো, তাতে একটু ঘুরে তারপর হচ্ছে রাউন্ড হয়ে আসে আর কি। ঠিক আছে দেখেন এই যে রাউন্ড হয়েছে শুধুমাত্র এইটার কারণে। তাহলে আপনি একটু ছোট বড় করতে পারেন কিবোর্ডের অল কি চেপে, তারপর হচ্ছে এই পয়েন্টটাকে আপনি ধরতে পারেন, দেন এখানে ক্লিক করতে পারেন, দেন শিফট কি চেপে শিফট কি চেপে এখানে ক্লিক করতে পারে। এখানে সিলেক্ট করতে পারেন,
এখান থেকে ডিরেক্টলি এতটুকু নিয়ে আসতে পারেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই ইয়ে করা যাবে না, এই যে অ্যানকর পয়েন্ট ঘন ঘন নেওয়া যাবে না, এখানে একটা অ্যানকর পয়েন্ট, এখানে একটা অ্যানকর পয়েন্ট, এগুলো করা যাবে না। যতটুকু সম্ভব যত লম্বা করে একটা লাইন নেওয়া, লাইন তৈরি করা যেতে পারে। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে, ডিরেকশন পয়েন্টটি আমি চেঞ্জ করে দিই। মোটামুটি আমার এটা হয়ে গেছে, তো চাইলে এটা অ্যানকর পয়েন্ট এটা এখান থেকে নেওয়া যেতে পারতো। এখন এই শেপটা আমার ক্রিয়েট হয়ে গেছে, এখন যেটা করা লাগবে এই যে এই এটা এটা তৈরি করা লাগবে, তো এটা আমি আপাতত এখান থেকে তৈরি করে ফেলি। এখানে থেকে বংশ, এটা একটা ইমেজ, হ্যাঁ, যেটা হচ্ছে একটা ক্যামেরা দিয়ে ছবি তোলা, এটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটর ভেক্টর করতেছি, অনেকটা কার্টুন বলতে পারেন। যেহেতু এটা ভিতরে দেখা যাবে না, এটা আমার লাগবেও না, সেজন্য এটা আমি জাস্ট নিয়ে আসছি আর কি। দেখেন একটা একেবারে সিম্পল একটা ডিজাইন আমরা করে ফেলছি, এটা উপরে নিয়ে আসছে, এটা কালারটা আমি চেঞ্জ করে দিই, কালারটা বলতে এটা হলো, দেন কন্ট্রোল অল্ট টু, এটা দরকার নেই। দেখেন একটা ভেক্টর ইমেজ আমি ক্রিয়েট করে ফেলছি, তো এই যে এখানে এসে আমরা শেপ বিল্ডার টুল ফার্স্টে কিন্তু কাজ করছিলাম, শেপ বিল্ডার, এখন জাস্ট আপনি শেপ বিল্ডার দিয়ে এই সবগুলোকে একটা টান দিয়ে একটা একটা অবজেক্ট কনভার্ট করে ফেলেন, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, হয়ে গেছে, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। আচ্ছা, আপনি একটু গুগলে চলে যান, এখান থেকে যদি মনে করেন যে আপনি কালার নিয়ে একটু সমস্যা হতে পারে, ফার্স্ট দেখি কোনটা আপনার ছেলে হাতুড়া আছে, হ্যাঁ এগুলো আপনারা ছেলে কালার গুলো কপি করে এরকম কাজ করতে পারেন। এখান থেকে একটা কালারের জন্য একটা ইমেজ দেখি, কারণ আমরা তো চাইলেই ছবিগুলো ইমেজ টেস্ট তারপরে এক্সপ্যান্ড করতে পারি। এটাকে ইমেজ টেস্ট করা যাবে, একবার ট্রাই করেন করা যায় কিনা, জি স্যার ট্রাই করে আমাকে জানাবেন করা যাচ্ছে কিনা। মনে করুন যে একটা, মনে করুন যে আপনার আপাতত কালার নিয়ে একটু প্রবলেম, তো আপনি এখান থেকে কোন ভেক্টর ইমেজ নিয়ে ওখান থেকে কালারটা নিতে পারেন। আপাতত মনে করুন যে আপনি চাইলে কালারটা এই ইমেজ থেকেও আপনি চাইলে নিতে পারেন, বা এখান থেকে নিতে পারেন, কালারটা একটু পারফেক্ট আছে, একটু ড্র্যাগ করে দিই, ওকে আসবে না, কাজ শেষ, এটা কাজ শেষ। আমি জাস্ট, আমি কিন্তু আপনাদের কালার কিভাবে কপি করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি একেবারে। দেন এটাকে সিলেক্ট করে যে আমি একটু এদিকে একটা কপি করে নিয়ে আসছি, কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে একটা কপি, একটা করে কপি, একটা কপি, একটা কপি নিয়ে আসছে এখানে, দেন আবার আরেকটা কপি করি, আরেকটা কপি করলাম, জাস্ট কালার গুলো চেঞ্জ করে দিই বুঝতে সুবিধার জন্য, ঠিক আছে। দেখেন এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এগুলো হচ্ছে ব্লেড এর জন্য, হ্যাঁ ইউজ করবো, মনে করেন যতটুকু হচ্ছে পুরোটাই হচ্ছে, মনে করেন যে এটা হচ্ছে কি লোহার, এটা মনে করে একটু ধার দেওয়া আছে, ধার বলতে শান যেটাই বলেন আর কি, তো এতটুকু অংশ আমি ইউজ করবো। তো সেই জন্য আমি যেটা করতে চাচ্ছি, বাড়তি অংশগুলো আমার দরকার নাই, সবগুলো সিলেক্ট করলাম, মাইনাস কিবোর্ডে অল কি চাপলাম, তারপরে এটা মাইনাস করে দিলাম, দরকার নেই। অথবা আপনি চাইলে
অথবা পেন টুল দিয়েও এটা করতে পারেন। তো জাস্ট এখানে ক্লিক করার পর এটা এটা তিনটা ঠিক আছে, আর কিছু লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এটাও লাগবে না, হয়ে গেছে। এবার এগুলো একটা কালার গুলো একটু চেঞ্জ করে দিই। সো আছে চলে গেলাম, তাহলে মনে হয় যে কালারটা এটা দিলাম, এটার কালারটা একটু গাঢ় কালার দিলাম, জাস্ট বোঝানোর স্বার্থে এটা ফুল ব্ল্যাক হয়ে গেছে, ফুল ব্ল্যাক হওয়ার দরকার নেই। তারপর এখানে এটা আমরা শ্যাডো ইউজ করতে পারি, তো এটা আমরা অফসেট পাথ করেও করতে পারি। একটা শ্যাডো অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, জাস্ট প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, -0.1 ওকে, জাস্ট এটার কালারটা আমি একটু হালকা লাইট করে দেবো। এখানে তো নতুন একটা শেপ ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, অফসেট পাথ করাতে কালার, কালার থেকে হচ্ছে লাইট করে দিলাম একটু। আরেকটা করতে পারেন, অফসেট পাথ, পাথ, অফসেট পাথ 0.3 মনে করেন এটা একটা আপাতত তৈরি করলাম। হ্যাঁ, এটা কোঠার আলটিমেটলি একটা ভেক্টর ফাইল হয়ে গেছে, আপনি চলে কিন্তু জুম দিলে এটা ফাটবে না, আর একটু রিয়েলিস্টিক আপনারা করতে পারেন। তো আপাতত এই বেসিক কাজটা হচ্ছে এরকম, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট হইতে পারে, শু হইতে পারে, আপনার আর কি আছে, হাতুড়ি হইতে পারে, হ্যাঁ, এগুলো হচ্ছে রিয়েল ফটো থেকে, কোনো ভেক্টর ফটো থেকে না, এরকম কিছু ইমেজ হইতে পারে, এগুলোকে ভেক্টরে কনভার্ট করবেন। একসময় করতে করতে দেখবেন যে আপনার হাত মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, তখন আপনার কাজ করতে সুবিধা হবে। মনে করেন যে এটা একটা ভেক্টরে কনভার্ট করছি, কারণ এটা যেভাবে কাজ করছি সেম ভাবে আপনারা কেউ যেন বলছিলেন গত ক্লাসে, আপনার পেন টুলের হাতটা ক্লিয়ার করার জন্য এরকম ডিজাইন এখন করতে পারেন। এখন এগুলো ভেক্টর কে করতে পারবেন একটু বলুন, তোমাকে পারবেন? জি ইনশাল্লাহ পারবো স্যার, এগুলো সব পারবো, একেবারে ইজি একটা বিষয়, জাস্ট একটু সময় লাগবে। এই ডিজাইন গুলো আপনারা ভেক্টর করে আমাকে দেখাবেন ক্লাসের মধ্যে, এরকম প্রোডাক্ট, হ্যাঁ, টম এন্ড জেরি হইতে পারে, হ্যাঁ, এরকম জাস্ট অথবা পুরো অংশটা যদি করতে একটু কষ্ট হয় তাহলে জাস্ট শুধুমাত্র এটা করবেন, একটা একেবারে সিম্পল যেগুলো আছে এগুলো করার চেষ্টা করবেন। হ্যাঁ, মনে করেন এটা সিঙ্গেল আছে, এই সিঙ্গেলটা শুধুমাত্র করতে পারেন। দেখেন এটা হচ্ছে পেন টুলটা, এটার উপরে ঘোরাবেন, ঘুরে ঘুরে করবেন, যখন মনে করবেন যে আপনার এক সময় দেখবেন হয়তো প্রথম অবস্থা একটু খারাপ হবে, আর রাউন্ড করতে আপনার অনেক কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে আপনাদের ডিজাইনের কোয়ালিটি খুব, মানে আস্তে আস্তে পেন টুলের ইয়েটা চলে আসবে, তখন আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে বুঝতে পারছেন, এই যে পিছনে দেখতেছেন এটা হচ্ছে বেসিক্যালি এই ইমেজটা, এটা ছিল না, এটা ভেক্টরে তৈরি করা হয়েছিল, এটা ইমেজ ছিল অন্য একটা। আমি একটা মিনিট, এর প্রোফাইলে দেওয়া আছে, আমি একটু ওপেন করে আপনাকে দেখাই যে ইমেজটা বেসিক্যালি কেমন ছিল। আচ্ছা, এখন সেটা এই দেখতেছেন কিনা বলেন? জি স্যার, বেসিক্যালি পিকচার ছিল এমন টাইপের, পিকচারটা ছিল, তো এটাকে কনভার্ট করে এরকম একটা ডিজাইন করা হয়েছে। তো এগুলোকে বেসিক্যালি ভেক্টর পোর্ট্রেট বলে। তো কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমাকে কিছু ভেক্টর পোর্ট্রেট করে ডিজাইন করে দেন। আবার মোটামুটি এটা অনেকগুলোই করছিলাম ফার্স্ট, পরবর্তীতে এটা এটা ছেড়ে দেয় আর কি। হ্যাঁ, ভেক্টর পোর্ট্রেটের কাজ এখন করি না, একেবারে প্রথম দিক থেকে
তো আপনারা চাইলে এগুলো করতে পারেন। আপাতত এখন প্রোডাক্ট গুলো আপনি পেন্টুল দিয়ে ভেক্টর ক্রিয়েট করেন। হ্যাঁ, তারপর হচ্ছে ইয়ে করতে পারেন, প্রোডাক্ট হইতে পারে, কিছু ইমেজ ডোমেন জেরি হইতে পারে, এগুলো করেন, তারপর হয়ে যাবে। আচ্ছা, এতটুকু নিয়ে কার কোনো প্রশ্ন আছে একটু বলেন আমাকে। যতটুকু দেখালাম ততটুকু নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা? কালার নিয়ে একটু কথা বলছি, যদিও একেবারে সামান্য বলছে কালার নিয়ে। কালার নিয়ে যখন আমরা লোগো ক্লাসে যাব, আপনাদের হাতের টুলস গুলো আরেকটু ক্লিয়ার হোক, আরেকটু ইয়ে হোক, তারপর হচ্ছে আমরা লোগো একটা ক্লাস নিব আর কি। আচ্ছা, আপনাদের কিছু টুলস আপনাদেরকে দেখা দিই আজকে। হ্যাঁ, নতুন টুলস আপনারা সবাই ক্লাসে আসেন তো নাকি? জি জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে মোটামুটি হচ্ছে আমাদের রুটের টুল কিন্তু দেখানো হয় নাই, আর হচ্ছে পেন্সিল এটা দেখানো হয় নাই, ব্রাশ টুল এটা দেখানো হয় নাই। তো এটা আমরা আজকে একটু নিয়ে আলোচনা করবো যে টুলস আসলে বেসিক্যালি কাজ কি আর কিভাবে কাজ করে। আচ্ছা, আমরা হচ্ছে গত ক্লাস হচ্ছে লাইন সেগমেন্ট টুল নিয়ে কাজ করছি, বাকিগুলো বেশি একটা প্রয়োজন নাই, এটার একটু বেশি প্রয়োজন আছে। আর দেন হচ্ছে এগুলো নিয়ে আমরা আলোচনা করছি, পেন্সিল টুল বেসিক্যালি হচ্ছে এগুলা স্মুথ, তারপর হচ্ছে পাথ। হ্যাঁ, এগুলো হচ্ছে পেন্সিল টুলের কাজ হচ্ছে মনে করেন যে কোনো কিছুর জন্য আঁকাকি করবেন। হ্যাঁ, পেন্সিল রিলেটেড মনে করেন যে পেন্সিলের মতো করে, তারা বেসিক্যালি হচ্ছে গ্রাফিক প্যাড যেগুলো ইউজ করে ইলাস্ট্রেশনের জন্য, তারা এই ধরনের পেন্সিল ইউজ করা হয়। আপাতত যেহেতু আমাদের মাউস ইউজ করি বা এগুলো আপাতত ওই পেন্সিলের দরকার নেই। আর যেটা হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ, এটা একটা গুরুত্বপূর্ণ টুলস, সেটা হচ্ছে কি ইরেজ টুল। যেটাতে কি করা যায়, মনে করেন যে কোনো একটা অবজেক্ট আপনি নিয়ে আসছেন, সেটা কোনো ইরেজ করতে যাবেন, এই অবজেক্ট হচ্ছে ইরেজ, একটু বড় করে নিই। তো এটা বড় করার সিস্টেম হচ্ছে আমি একটু বলি, আপনার ইন্ডিং থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, ইন্ডিং এর থার্ড ব্র্যাকেট যেটা আছে এটা নিয়ে জাস্ট ক্লিক করেন, এটা রিমুভ হয়ে গেছে, জাস্ট একটা ব্রাশ টুলের মতো কাজ করে আর কি, মানে ডিলিট করে দেয় আর কি আপনার। হ্যাঁ, এতটুকু অংশ চাইলে ডিলিট করতে পারবেন ইজি ওয়েতে। তো এটা বেসিক্যালি এটার জন্য কাজ করা হয়, দেখেন আমার এতটুকু ডিলিট হয়ে গেছে, তারপর তো কন্ট্রোল জেড দিয়ে আমি রেখে দিচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি এটার জন্য ইউজ করা হয়। আর এখান থেকে গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে রোটেট টুল। হ্যাঁ, রোটেট টুল বেসিক্যালি হচ্ছে মনে করেন আমরা যখন কোনো ধরনের ঘড়ি ইউজ তৈরি করি, আমি এটা কেটে দিই। আচ্ছা, আমি জাস্ট একটাতে দেখাবো, আপনারা অন্যগুলো ইউজ করবেন আর কি। এই যে যেমন দেখেন, এই যে সার্কেলটা তৈরি করছে, এটা কে কে তৈরি করতে পারবেন একটু বলুন তো। আমি জাস্ট এখানে নিয়ে আসছি, এটা কে কে তৈরি করতে পারবেন? এই যে সাইডার, এটা পারবেন কে কে একটু বলেন? পারবো ভাইয়া। কিভাবে বলেন তো, রুটেড টুল ছাড়া করা যাবে? না, রুটেড টুল ছাড়া করা যাবে না। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি জাস্ট আপাতত ফুল ইয়াটা দেখাবো না, এতে আমাদের সময় কম, মোটামুটি 9টা 16 বেজে গেছে। তো জাস্ট আমি আপনাদেরকে আইডিয়াটা দিয়ে দেবো, চাইলে আপনারা ক্রিয়েট করতে পারেন পরবর্তী ক্লাসে। তো ফার্স্টে হচ্ছে কি করা লাগবে, একটা শেপ ক্রিয়েট করা লাগবে। আমি লাইট সেগমেন্ট দিয়ে একটা 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 ইয়ে করলাম, একটা কালারটা দিয়ে নিই, কালো কালার। একটু মোটা করে দিই, গ্রুপ টুল কি আছে? হ্যাঁ, গ্রুপ টুল এটা 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 ক্রপ, ক্রপ টুল, ক্রপ। হ্যাঁ স্যার। আচ্ছা, ক্রপ টুল দেখি কি কাজে ইউজ করবেন আপনি ক্রপ টুলটা? বেসিক্যালি মানে যদি কোন ইমেজ ই করি ওটা আনগ্রুপ না করে যদি ক্রপ করা যায়। ক্রপ ওইভাবে করতে পারবেন না, আপনি চাইলে ক্লিপিং মাস্ক করতে পারবেন, ঠিক আছে, বা আপনি চাচ্ছেন ফটোশপের মতো এটা এতটুকু ধরলাম, এতটুকু ডিলিট করে দিলাম, এটা ওইভাবে পসিবল। হ্যাঁ, ওইটা ওইভাবে পসিবল, আপনি ক্লিপিং মাস্কিং করে রাখতে পারেন, এটা হচ্ছে বেসিক্যালি বিষয় আর কি। আচ্ছা দেখাবো, আস্তে আস্তে আসবো, যদি এটাতে ক্রপ টুল ইউজ করা হয় না, থাকলেও আমার সময় যতটুকু সম্ভব ক্রপ টুল নাই। হ্যাঁ, লাস্ট ডোরে। আচ্ছা দেখেন, আমি হচ্ছে একটা একটা কি করলাম, একটা শেপ আপনার একটা ক্রিয়েট করলাম। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমি ইউজ করবো এই যে এটার জন্য।
আমি আরেকটু এটাকে আপাতত 2 দিলাম। এখন আমি এটা কন্ট্রোল আর দিয়ে হচ্ছে রোলার যে অপশনটা আছে সেটা নিয়ে আসছে। তো অথবা আপনি চাইলে কি করতে পারেন, উইন্ডো থেকে সরি ভিউ থেকে নিয়ে আসতে পারেন, ভিউ থেকে রোলার, হ্যাঁ এখান থেকে হাইড রোলার, অথবা আবার এখানে চলে আসবে শো রোলার, যেহেতু আমার চলে আসছে এজন্য এখানে হাইড রোলার বলতেছে। তখন আপনি এটা থাকবে না, তখন এটাকে শো রোলার শো করবে, তখন ক্লিক করলে এই রোলারটা শো করবে। চাইলে আপনি রোলার দিয়ে কাজ করতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। এখন মনে করেন যে এটা এটার একটা সেন্টার পয়েন্ট সিলেক্ট করে এই সেন্টারের উপরে বেস করে আমার এটা এটা রাউন্ড করবে। কিভাবে আমি যদি একটু দেখাই, এই যে আমি এটাতে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, জাস্ট কিবোর্ড থেকে কিবোর্ডের অল কি চেপে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পর আমাকে বলো তো একজন, একটা ঘড়ির মধ্যে কয়টা কাটা থাকে? 12টা স্যার, প্রথমত সবগুলো নিয়ে সবগুলা 60টা। আচ্ছা তাহলে আমি কি করা লাগবে একটু বলেন তো। 60 লিখে দিব, এখন তো অ্যাঙ্গেল চাইছে বলেন। 60 দিয়ে 60 এক ভাগ করতে হবে, তাহলে মেবি 6 লিখবে হয়। 360 ভাগ 60 কত বলেন? কিছু বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না একদম বলেন? জি শোনা যাচ্ছে। আচ্ছা তো ভাই আপনার নেট একটু প্রবলেম, হ্যাঁ তো দেখেন এখানে তো জাস্ট আপনি লিখে দেবেন 360 ভাগ 60, হ্যাঁ তারপর হচ্ছে প্রিভিউ দেখাবেন, দেখেন একটা কপি করে কিন্তু এখানে চলে আসছে। জাস্ট ওকে দিলে হবে না, ওকে দিলে শুধুমাত্র এই যে এখানে এটা চলে আসবে আর কিছু হবে না। আপনি জাস্ট কপি দিবেন, মানে প্রত্যেকের জন্য 6 ডিগ্রি অ্যাঙ্গেল করে হয়েছে, ঠিক আছে প্রত্যেকের জন্য একটা থেকে একটা 6 ডিগ্রি কোণে, দেন হচ্ছে কপি, দেন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি চাপতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এখানে আসবে। ওকে মোটামুটি আমার হয়ে গেছে, দেখেন এখানে মোটামুটি কিন্তু 60টা আছে। এখন আরেকটা বিষয় দেখেন, এই যে একটু মোটা করে দেওয়া আছে এটা কিভাবে কাজ করবেন আসলে? তো এটা বেসিক্যালি যদি আপনি যদি মনে হয় না আপনি এভাবে করতে পারেন, আর যদি এটার সাইজ থাকে একটু বড় থাকে বা সেম সাইজ আছে, এটা অনেকগুলো দেখবেন একটু বড় সাইজ থাকে, তাহলে আপনি কি করা লাগবে, তাহলে এটাকে একটু বড় করে ফেলতে হবে। সাপোজ একটু বড় করা, তারপর হচ্ছে একটু মোটা করে দিতে হবে, এটা এতটুকু নিলাম, তাহলে সেম ভাবে আবার কাজ করা লাগবে। আমি জাস্ট সবগুলো সিলেক্ট করলাম, করার পর এই যে রোলার টেপ সিলেক্ট করার পরে, হ্যাঁ তারপর রোলার থেকে এখানে চাপ দিয়ে ধরে এই যে এখানে, হ্যাঁ এই যে এতটুকু অংশ এনে সেন্টার বরাবর রাখবো আর কি। তো এই যে এটাকে আপনি চাইলে এখন এটা মুভ করাইতে পারবেন, ডিলিট করতে পারবেন, তো আমার যেটা আপাতত এটা দরকার নাই, এটাকে আমি এটাকে লক করে দিব। তো রাইট বাটন ক্লিক করে লক গাইড, হ্যাঁ এটা হচ্ছে একটা গাইডলাইন, হ্যাঁ এটা হচ্ছে গাইড, এই গাইডলাইনটা আমি লক করে দিলাম। দেন এবার এই পুরো অংশটাকে আমি সিলেক্ট করলাম, আবার আমার হচ্ছে একটা কি করলাম একটা এভাবে নিলাম গাইড, আরেকটা উপায় কিভাবে উপর নিচে জাস্ট আবার এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে আসছে, এটা সেন্টার। তাহলে আমার সেন্টার কোনটা হলো, এটা হচ্ছে আমার বেসিক্যালি সেন্টার। আমাকে কি করা লাগবে এখন, এটাতে সিলেক্ট করা লাগবে, দেন রোটেট হল আবার সেম, দেন কিবোর্ড অল কি চেপে একটু জুম দিতে পারি কোনো সমস্যা নেই, কিবোর্ড অল কি চেপে এখানে ক্লিক করলাম। এখন বলেন এটা এটা ছিল কি সেকেন্ডের কাটা, আমাদের মিনিট কত মিনিট হয় বলেন তো? 60টা ছিল, এখন কত, এখন কতগুলো হবে বলেন? 12টা ভাইয়া, 12টা, গুড, ধন্যবাদ। 360 ভাগ 12টা, কপি, আমার এখানে চলে আসছে, আবার কন্ট্রোল ডি, ঠিক আছে। তো আমার এটা তৈরি করে ফেললাম, দেন রাইট বাটন ক্লিক করে লক বাটনটা ওপেন করে দিলাম, যে সিলেক্ট করে দিলাম, আবার এটাকে ডিলিট করে ফেলি, এটাকে সিলেক্ট করে ডিলিট, এটাকে সিলেক্ট করে ডিলিট। দেখেন এখন হচ্ছে এটা হচ্ছে আবার ঘন্টার কাটা, আর এগুলো আছে সেকেন্ডের কাটা, আমার হয়ে গেছে। তো এখন একটা জিনিস বিষয়, এখানে কয়টা শেপ আছে কে বলতে পারবেন, এখানে কয়টা শেপ আছে? দুইটা, দুইটা আছে। কিভাবে? একটা যখন আমরা এখান থেকে কপি করছিলাম এই জন্য একটা কিন্তু রয়ে গেছিল, এটা এই ছোট শেপে কিন্তু এটা ভিতরে রয়ে গেছে, দেখা যাচ্ছে না। জাস্ট আপনি এটা সিলেক্ট করে দোনোটাকে ধরলেন, ধরার পর এই বড়টাকে শিফট ক্লিক সিলেক্ট করলেন, কি হলো আপনার ছোট অংশ সিলেক্ট হয়ে গেছে, জাস্ট ডিলিট করে দেন, ডিলিট কি চাপ চেপে, দেন সেম এজ ইউজুয়ালি আমি এটাকেও সিলেক্ট করে আবার ডিলিট, আবার সেম ছোট অংশটা ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট কি চেপে দিলাম, ডিলিট ডিলিট,
শিফট কে ক্লিক করে হ্যাঁ মোটামুটি ভাবে যেগুলো আছে সবগুলো এবার ডিলিট করে দেবেন আর নেই ঠিক আছে এটা একটাই ছিল দেখেন এটা কিন্তু আপনার রাউন্ড শেপ করে খুব ম্যানুয়ালি আপনার সাইজ মতো সুন্দর করে হ্যাঁ এটা ঘুরে ইয়াটা তৈরি করতে পারেন এখন বাকিগুলো চাইলে আপনারা নিজে ডিজাইন করতে পারবেন ঠিক আছে তো আমি জাস্ট এতটুকু দেখাইলাম আগামী ক্লাসের কাজ থাকবে হচ্ছে আগামী ক্লাস কি বার একটু বলেন তো রবিবার আচ্ছা আগামী ক্লাস মেবি হচ্ছে রবিবার কি বার পড়ে বলেন তো 27 তারিখ সরি রবিবার কি 27 তারিখ পড়ে হ্যাঁ ভাই 27 তারিখ পড়ে আচ্ছা 27 তারিখ মেবি হচ্ছে আপনাদের ক্লাসটা হবে না আপনাদের 27 তারিখ ক্লাসটা হবে না ক্লাস হবে হচ্ছে আপনাদের এর আগের দিন শনিবারে ক্লাস হবে ওকে সমস্যা নাই হ্যাঁ এটা হচ্ছে আপনাদেরকে নোটিফাই করে রাখলাম কারণ 27 তারিখে এখানে হচ্ছে একটা মিটিং হবে আপনাদের আর সেজন্য আচ্ছা এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন যে ভাই আমার ওই বিষয়টা নিয়ে জানার ইচ্ছে ছিল ওই জিনিসটা আমি জানি না এখন কেউ প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নেই তার গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে নিতে হবে ওটা একটু প্রবলেম হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি গ্রেডিয়েন্ট কালারটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এখানে গ্রেডিয়েন্ট কালার বেসিক্যালি যেটা হচ্ছে এই যে এখানে একটা অপশন আছে না এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আমি এখানে ক্লিক করি সাথে সাথে কিন্তু আমার গ্রেডিয়েন্ট কালার এখানে চলে আসছে তো দেন আমি একটা শেপ ক্রিয়েট করলাম দেখেন এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে তো গ্রেডিয়েন্ট কালারের ক্ষেত্রে যে দুই একটা বিষয় এটা মাথায় রাখা লাগবে গ্রেডিয়েন্ট কালারে এখানে অপশন থাকে হচ্ছে এটা যেটা এখানে স্লাইড আপনি চাইলে স্লাইডের পজিশন আপনি চেঞ্জ করতে পারেন চাইলে আপনি এখান থেকে এই কালারটা নিয়ে আসতে পারেন এখান থেকে চাইলে এই কালারটা এখান থেকে নিয়ে আসতে পারেন সেটা সম্পূর্ণ আপনি ডিপেন্ড করবে তো এখন এটা এটা স্লাইডার পজিশন চেঞ্জ করার জন্য যেটা করা লাগবে এখান থেকে গ্রেডিয়েন্ট যে টুলসটা আছে সেটা আপনাকে ইউজ করতে হবে এখন প্লেট থেকে যেটা পাওয়া যাবে প্লেট থেকেও চাইলে আপনি স্লাইডারের পজিশন চেঞ্জ করতে পারেন পজিশন বলতে এই যে মাঝখানে দুটো পজিশন এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না যেমন আমি যদি এখান থেকে এটা চেঞ্জ করি দেখেন এই আপনার পজিশন কিন্তু সেম ছিল এটার পজিশন এখানে এটার পজিশন এখানে তো মাঝখানে যে কতটুকু হবে হ্যাঁ মানে গ্রেডিয়েন্টটা সেটা এখান থেকে মুভ করাতে পারবেন এখান থেকে চাইলে আপনি হোয়াইট কালার অংশটা এখানে আরেকটু নিয়ে আসতে পারেন চাইলে এখানে আরেকটু অংশ নিয়ে আসতে পারেন এভাবে এখন যদি মনে হয় না আপনার এখান থেকে না করে আপনি চাইলে এটা এখান থেকে করতে পারেন এই যে হোয়াইট কালার একটা অপশন আছে তাহলে এখান থেকে আমরা এটা মুভ করাইতে পারবেন সেম কাজ এখান থেকে করা যাবে এখান থেকে করা যাবে তবে এখানে কিছু এক্সট্রা ফিচার আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই গ্রেডিয়েন্ট প্লেটের কি কি হয় গ্রেডিয়েন্ট মূলত হচ্ছে দুই টাইপের হয় দুই টাইপের বলতে কি এটা হচ্ছে লিনিয়ার কালার বা লিনিয়ার গ্রেডিয়েন্ট বলতে পারেন আর এটা হচ্ছে রেডিয়াল রেডিয়াল হচ্ছে যেটা গোল হ্যাঁ মানে রেডিয়াল গোল টাইপের যেটা হয় ওইটা হচ্ছে বেসিক্যালি রেডিয়াল আমি রেডিয়াল সিলেক্ট করি এখানে ক্লিক করলাম দেখেন এটা হচ্ছে রেডিয়াল হয়ে গেছে একটা বৃত্তর মতো হয়ে গেছে তো এটা হচ্ছে বেসিক্যালি দুইটা অপশন টাইপ দুইটা দুই টাইপে কাজ করে লিনিয়ার আর কিছু রেডিয়াল তো এখন চাইলে আপনি কি করতে পারেন এই যে এখানে ক্লিক করে তাদের 0% দিতে পারেন আপনি চাইলে এটার পজিশন চেঞ্জ করতে পারেন এই যে আমরা যেটা এখান থেকে পজিশন চেঞ্জ করছেন এখান থেকে আপনি চাইলে 150 ডিগ্রি 125 ডিগ্রি বা ম্যানুয়ালি লিখে আপনি এখান দিতে পারেন মানে স্লাইডের পজিশনটা আর কি চেঞ্জ করতে পারেন এটা হচ্ছে বেসিক্যালি বিষয় তো দুইটা আপনি চাইলে যদি কালার চেঞ্জ করতে চান কিভাবে করবেন জাস্ট মিনিমাম এদিকে কয়টা কালার অ্যাড করতে পারবো গ্রেডিয়েন্টে আপনি যতগুলো ইউজ করতে চান ততগুলো ইউজ করতে পারবেন যতগুলো এখানে জায়গা হবে হ্যাঁ এখানে যতগুলো জায়গা করতে পারবেন ততগুলো ইউজ করা যাবে আমি এখান থেকে ডাবল ক্লিক করে জাস্ট কালার এখানে ক্লিক করলাম এখানে এখান থেকে আমি এটা কালার দিলাম হচ্ছে এটা আর হোয়াইট কালার কালার দিলাম হচ্ছে এটা তো এটা দেন রিয়েল থেকে এখানে এটা কালার নিয়ে আসছি আমি এখানে তো এটা হচ্ছে একটা 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 গ্রেডিয়েন্ট কালার চাইলে আপনারা ইউজ করতে পারেন জাস্ট এখানে একটা ক্লিক করলেন এখানে একটা ক্লিক করলেন এখানে 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 কে জানি বলছেন কতগুলো গ্রিন কালার আপনি ক্রিয়েট করতে পারবেন দেখেন এখানে আমি অনেকগুলো কালার দিছি এখানে ডাবল ক্লিক করেন কালার দেন এখানে কালারটা আসছে এখানে ডাবল ক্লিক করেন এই কালার দেন এখানে একটা কালার আসছে আপনার যতটুকু দরকার
কতটুকু আপনার কালার লাগবে গ্রেডিয়েন্টের মধ্যে তুমি আপনার কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ডাবল ক্লিক করে তাহলে এখানে আরো অনেকগুলো দেওয়া যাবে, যেগুলো ফাঁকা অংশ আছে সেগুলো আপনি চালিয়ে দিতে পারেন। যদি মনে হয় আপনি কতগুলো ইউজ করবেন, যদি 4-5টার উপরে কালার ইউজ করা হয় না, গ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি ইউজ করা হয় 2টা কালার বা 3টা কালার, আর আর তার থেকে একটু কম ইউজ করা হয় 4 থেকে 5টা কালার, যখন কেউ গোল্ডেন কালার ইউজ করে। তাহলে যেহেতু আমার আপাতত এগুলো দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, অনেকগুলো ক্রিয়েট করে ফেলছি। জাস্ট টেনে টেনে নিচে টেনে দেবেন, চলে যাবে। আচ্ছা, এখন দেখেন, মনে করেন যে সাপোজ গ্রেডিয়েন্ট কালার দিয়ে আপনি কিভাবে হচ্ছে একটা শ্যাডো তৈরি করতে পারেন। মনে করেন তো আমি একটা দেখাচ্ছি শ্যাডো তৈরি করে, আমি জাস্ট শিফট ক্লিক করে হচ্ছে লিপস টুল নেবো। হ্যাঁ, এটা হচ্ছে একটা শেপ, এটাতে আমি হচ্ছে কি করবো একটা শ্যাডো তৈরি করবো। মনে করেন সাপোজ কোনো প্রোডাক্টের আমি শ্যাডো দিতে চাবো, সেটার জন্য আমাদের কি লাগবে, ব্ল্যাক এন্ড হোয়াইট লাগবে। ডাবল ক্লিক, ব্ল্যাক হচ্ছে হোয়াইট অংশটা সিলেক্ট করলাম, অবশ্যই আমার এই যে কালো অংশটা অবশ্যই রেডিয়াল হবে। আমার কালো অংশটা থাকবে কোথায়, সাদা অংশের জায়গায়। তাহলে কি করতে হবে, আমাকে এক্সচেঞ্জ করে দিতে হবে, স্লাইডারটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এখানে আমার কিন্তু একটা শেপ ক্রিয়েট হয়েছে। এখন চাইলে আপনি এটাকে ছোট করে একটা শ্যাডো তৈরি করতে পারেন, যদি মনে হয় না এইভাবে ইউজ না করে। আপনি চাইলে এই যে এখান থেকে লোকেশন, সরি, এটা এখান থেকে 10% দিয়ে দেখেন, এটা করা যেতে পারে। আপনি যতটুকু আপনার প্রয়োজন হয় 40%, আমরা আরেকটু ছোট করে দিই। ওকে, এটা একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। তো এই শ্যাডো গুলা বেসিক্যালি আপনার তৈরি করা লাগতো না, শুধুমাত্র মনে করুন যখন 28টাকে আপনার শ্যাডো ক্রিয়েট করা লাগবে, তখন এইভাবে আপনাকে শ্যাডো ক্রিয়েট করে ইউজ করা লাগবে। কারণ ওখানে শাটারে আপনার যেটা করবে সেটা হচ্ছে ইপিএস 10 এ, ওরা হচ্ছে যে ইফেক্ট থেকে যে ড্রপ শ্যাডো ইউজ করা হয় ওইগুলো সাপোর্ট করে না, ওটাকে রাস্টারাইজ ইমে ইপিএস হিসেবে কাউন্ট করে, এই জন্য আপনাকে দেখালাম। আচ্ছা ভাইয়া, ডেস্কটপ হতে কাজ ইলেকট্রিসিটি চলে গেলে ফাইলটা সেভ রিকভার করা যাবে না? ফাইলটা বেশি গেলে হচ্ছে রিকভার করা যাবে না, যদি ইলাস্ট্রেটরটা আপডেট ভার্সন হয়, মেবি 2021 ভার্সন যদি হয় সেটা হয়তো অটোমেটিকলি রিকভার করে রাখে আমার মনে হয়। হ্যাঁ, এই ভার্সনে হচ্ছে রিকভার করা পসিবল না। তো এটার জন্য আমি ফার্স্ট দিন বলছিলাম, আপনার কাজ শেষ হওয়ার সাথে সাথেই হচ্ছে আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখবেন, এটা হচ্ছে একটা বুদ্ধিমানের কাজ। প্রত্যেকটা কাজ শেষে হচ্ছে কাজ করার 2 সেকেন্ড পর পরে, আফটার 2 সেকেন্ড পর পরে আপনি কন্ট্রোল এস কন্ট্রোল এস এটা অভ্যাসে পরিণত করে ফেলবেন। ঠিক আছে, কারণ হচ্ছে মনে করেন যদি আপনার মনে করেন আপনার ইউপিএস আছে, আপনার এটা এনশোর করা দরকার নেই। হ্যাঁ, মনে করেন যে ইউপিএস থাকাকালীন হঠাৎ করে আপনার ইলাস্ট্রেটর ক্র্যাশ করছে, হঠাৎ করে আপনার সিপিইউ লোড নিতে পারে নাই, এটাকে টাস্কটাকে ইন করে দিছে, তখন আপনার ডিজাইনটা তো ইউপিএস থেকে লাভ হবে না। তো যখন আমার ইউপিএস ছিল না তখন কি করতে হইতো, তখন কন্ট্রোল এস দিতাম, তখন হঠাৎ করে মনে হলো যে ইউপিএস নিয়ে আসছে, বিদ্যুৎ চলে গেলে তো মিনিমাম 20-50 মিনিট থাকবে। তো তারপরেও দেখা গেলো যে আমার কন্ট্রোল এস দিতে হয়, কোনো এক সময় হঠাৎ করে বড় ফাইল নিয়ে কাজ করতেছি তখন ক্র্যাশ করে ফেলে, তখন এই জিনিসটা লাগবে। তো কন্ট্রোল এস একটা অভ্যাসে পরিণত করে ফেলবেন, তাহলে ঠিক হয়ে যাবে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি যদি পেড ভার্সনটা ইউজ করেন তাহলে কোনো সমস্যা হবে না, বুঝতে পারছেন? যদি পেড ভার্সন ইউজ করেন, এমন কেউ আছেন কেউ পেড ভার্সন ইউজ করেন ইলাস্ট্রেটর ফটোশপ? নাই ভাই, কেউ নাই না স্যার। এই যেহেতু আপাতত পেড ভার্সন ইউজ করার দরকার নেই, আপাতত শিক্ষানবিশ জন এটা ইউজ করেন, সবাই ক্র্যাশ ক্র্যাক ফেল ইউজ করে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি ভাই, আমার একটা প্রশ্ন আছিল। হ্যাঁ বলেন। ছবি গুল করে ক্রপ করছিলেন, ওইটা যদি আর একটু কষ্ট করে দেখাতেন আর কি।
ওই যে বিজনেসম্যানের বলছিলেন যে যে কোনো ছবিতে লাগতে পারে শুধু মাথাটা ক্রপ না ওটা হচ্ছে মাস্কিং হ্যাঁ ওটা হচ্ছে বেসিক্যালি মাস্কিং ওটাকে ক্রপ বলে না তো যদি কখনো বলে যে মাস্কিং কিভাবে করে আমি জাস্ট এটা দেখাই গুগলে যাচ্ছে স্ক্রিনটা শেয়ার দিয়ে দিই মনে করেন কি মনে করেন যে যতটুকু অংশ আপনি মাস্কিং করবেন হ্যাঁ এটা ফটোশপে করা যায় ইলাস্ট্রেটর করা যায় দুটোটা সেম ভাবে বলে মাস্কিং বলে হ্যাঁ আমি কালার একটা কালার দিলাম লিস্ট কালার দিয়ে রাখতে পারি কখন ওপেন হলো আচ্ছা দেখেন এটা হচ্ছে মিস্টার কালার দিলাম আপনার এতটুকু অংশ দরকার জাস্ট ওটা সিলেক্ট করবেন আর অবশ্যই উপরে যে ইয়াটা ছিল শেপটা তৈরি করা হয়েছে এটা উপরে থাকা লাগবে রাইট বাটন দেন হচ্ছে ক্লিপিং মাস্ক ঠিক আছে আমরা এতটুকু সেটা তৈরি হয়ে আছে তার মানে হচ্ছে যে এই ছবিটা বাকিটা ক্রপ হয়ে যাচ্ছে না ক্রপ মানে হচ্ছে যে বাকিটা একবার ডিলিট করে দেয় আর এটার কাজ হচ্ছে শুধুমাত্র মাস্কিং করে রেখে দেয় এটা প্রয়োজনে রিলেজ করলে আবার চলে আসবে অ্যাড বাটন রিলেজ ক্লিপিং মাস্ক আবার চলে আসছে ওই শেপটাও এখানে আছে দেখা যাচ্ছে না ঠিক আছে তো এটা হচ্ছে বেসিক্যালি বিষয় তো চাইলে রাউন্ড শেপ দিয়ে করলে রাউন্ড আসবে আপনি যদি এই শেপ দিয়ে করেন তাহলে স্কোয়ার বা স্কোয়ার শেপ দিয়ে করেন তাহলে স্কোয়ার শেপ আসবে আচ্ছা সিগারেটের স্মোকটা দেখালে ভালো হতো সিগারেটের স্মোকটা বেসিক্যালি হচ্ছে মেস্টোল দিয়ে করা এটা এভাবে তৈরি করা না তো যদি মনে হয় যে আপনার একটা মেস্টোল নিয়ে ক্লাস নিব হ্যাঁ তাহলে হচ্ছে তখন আপনাকে দেখা দিব ঠিক আছে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন কারো কোনো প্রশ্ন আছে বলতে পারেন আমি তো ক্লাস শেষ করে দেবো কারো কোনো প্রশ্ন না থাকলে না কোশ্চেন নাই আমরা আগে প্র্যাকটিস করি তারপরে ইনশাআল্লাহ কোশ্চেন হ্যাঁ আগামী আগামী ক্লাস হচ্ছে আপনাদের কাজ থাকবে হচ্ছে কি কি বলেন তো ভাই প্রশ্ন ছিল একটা হ্যাঁ বলে ফেলেন ভাই এই যে লেখার মধ্যে মাস্ক করব কিভাবে লেখার মধ্যে মাস্ক কিভাবে করবেন মানে এখন কিছু লিখলে ওই লিখার উপর কোন একটা ছবিতে মাস্ক করে দিই আচ্ছা আচ্ছা লেখার মধ্যে কি কিভাবে মাস্কিং করতে যাচ্ছেন কোন ইমেজ মাস্কিং করতে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ কোন ইমেজ অথবা কোন শেপ সেটাকে অবশ্যই আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে এক্সপ্যান্ড করা লাগবে হ্যাঁ এক্সপ্যান্ড করতে হবে টেক্সটটাকে টেক্সট ফরম্যাটে রাখা যাবে না এক্সপ্যান্ড করে একবার ট্রাই করে দেখতে পারেন যদি এক্সপ্যান্ড ছাড়া হয় তাহলে তো হয়ে গেল আর যদি না হয় তাহলে হচ্ছে আপনাকে এক্সপ্যান্ড করে তারপর হচ্ছে করা লাগবে আপনারা তো এক্সপ্যান্ড ছাড়া চেক করছিলেন তাই না ফটোশপে হয়ে যায় ঠিক মতো ইলাস্ট্রেটরের সমস্যা হ্যাঁ ফটোশপ তো জাস্ট ক্লিক করে করা যাবে হ্যাঁ সমস্যা নেই ফটোশপ করা যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন আপনার শরীর কেমন আছে অসুস্থ রেকর্ডিং স্টপড আমার শরীর আমি এখন অসুস্থ ওষুধ খাওয়ার পরে দুই এক ঘন্টা একটু সুস্থ থাকে যেমন ওষুধ খাই ক্লাস করা দিয়ে বসছে এই জন্য কথা বলতে পারতেছে এই আর কি তো আবার দুই এক ঘন্টা পরে আবার আগের মতো হয়ে যায় আর কি কি হয়েছে আপনার আগের আগের বছর যেটা হয়েছিল সেটা হচ্ছে একসাথে দুই তিনটা হয়েছিল একটা হচ্ছে টাইফয়েড জ্বর আর একটা কি জ্বর যে হয়েছিল তো পরে অনেক কষ্টে সুস্থ হয়েছি এখন কোনটা বলতে পারতেছি না মোটামুটি জ্বরের মতনই লাগতেছে জ্বর মাথা ব্যথা এই আর কি টোটাল মিলে আর কি শরীর পুরো দুর্বল এই আর কি হ্যাঁ ঠিক আছে তাহলে আর কারো প্রশ্ন না থাকলে আমি এখানে ক্লোজ করে দিতে চাই আর কি আর বেশি বেশি করে প্র্যাকটিস করেন আজকে কতগুলো দেখালাম একটা ঘড়ি ক্রিয়েট করতে পারেন টম এন্ড জেরি তৈরি করতে পারেন বিভিন্ন প্রোডাক্ট ভেক্টরাইজ করে আপলোড করতে পারেন যারা মিনিমাম অ্যাটলিস্ট এই তিনটা মাস হয়তো আপনার ঈদ পর্যন্ত ক্লাস চলবে ঈদ পর্যন্ত একটু কষ্ট করেন মোটামুটি একটু ভালো জায়গায় পৌঁছাতে পারবেন ঠিক আছে এটা আমি আশা করি আমার মনে হয় আর কি
প্র্যাকটিসের উপরে আর কিছু না, গ্রাফিক ডিজাইন যদি একটু কঠিন, যত প্র্যাকটিস করবেন তত ইজি হয়ে যাবে আর কি। আপনাদের জন্য একটা সুবিধা দেখেন, আপনারা হচ্ছে বর্তমানে রেডিমেড সবকিছু পাচ্ছেন, রেডিমেড ট্রেনার পাচ্ছেন, রেডিমেড ফ্রিল্যান্সার পাইতেছেন, তারপর হচ্ছে রেডিমেড হচ্ছে ইউটিউব চ্যানেল পাইতেছেন। আমরা যখন শিখছি তখন এইভাবে ছিল না, আমরা যখন শিখছিলাম তখন 10টা ইউটিউব চ্যানেল মিলাইয়ে আপনাকে নিজে রেডিমেড করতে হইতো, বুঝতে পারছেন? অনেক কষ্ট করে শিখতে হয়েছে, হয়তো একটা চ্যানেলে দুইটা ভিডিও ছিল, চারটা ভিডিও ছিল, ওখান থেকে দু একটা ভিডিও থেকে একটু শিখছি। ওই সময় মকআপ জিনিসটা বুঝতে পারে না, কিন্তু মকআপের কাজ জানতাম কিন্তু মকআপ জিনিসটা বুঝতে পারে না। এখন তো মোটামুটি আপনারা মোটামুটি রেডিমেড পাচ্ছেন, টোটালি একটা কোর্সে একটা এনরোল করলেন, এখানে আপনি গ্রাফিক ডিজাইনও শিখলেন, শেখার পরে কিভাবে মার্কেট প্লেসে কাজ করবেন সেটাও শিখলেন, এবং ওই ডিজাইন গুলো কিভাবে মার্কেটিং করা লাগবে সেটাও শিখে ফেলতেছেন, আবার বেসিক কিভাবে কিওয়ার্ড এসইও টেসইও করা লাগে সেটাও আপনাদের শিখে ফেলতেছেন। এরকম রেডিমেড আসলে মোটামুটি আপনাদের জন্য ইজি হয়ে গেছে। আমি বলি একটু, আমরা যখন কাজ শিখছি তখন হচ্ছে আমরা কিভাবে শিখছি, ইউটিউব থেকে শিখছি। আমরা যখন বড় ভাইরা যখন সেমিনার করতো তখন প্যান্ড্রাইভ নিয়ে তখন ভিডিও গুলা নিয়ে এসে 10 GB 12 GB করে নিয়ে এসে তারপর হচ্ছে ভিডিও গুলা বসে বসে দেখতাম, তাও এত এত হাইলি প্রফেশনাল ভাবে আমরা যেগুলো দেখছি এগুলো ছিল না। ওদের কালার কম্বিনেশন খুব বাজে ছিল, যদিও বলবো না বাজে ওটা বলা যাবে না, ওই সময়ের জন্য ওইটা ট্রেন্ড ছিল, এখন হয়তো আপডেট হইতেছে, এখন আস্তে আস্তে ট্রেন্ডিং আর একটু মিনিমাল হইতেছে, বাজে বলা যাবে না। হ্যাঁ ট্রেন্ডিং ওইটা ছিল, ট্রেন ওইটা ছিল, সেজন্য ওইটা ইউজ করা হয়েছে। ভাইয়া কাজ শেখার কতদিন পরে কাজ পাইছেন? আমি যখন শিখছি আমার কাজ, আমার আর্নিং এর আর্নিং আর্ন করার জন্য আমি কাজ শিখি নাই বেসিক্যালি। আমার আমি যখন ডিপ্লোমাতে পড়াশোনা করি আমার টার্গেট ছিল যে মিনিমাম যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট যেটাকে বলে সেটা যখন অ্যাটাচমেন্ট করবো তখন গ্রাফিক ডিজাইনটা শিখবো, তখন কোর্সের মূল্য ছিল বেশি। এখন তো আপনারা কোর্স ফ্রিতে পেয়ে যাচ্ছেন এক কথায় বলা যেতে পারে। আমাদের সময় কোর্সের ফি ছিল 30,000 টাকা, 35,000 টাকা, 40,000 টাকা কোর্স ফি ছিল এটা, তাও আবার অনলাইন তো ছিলই না, ঠিক আছে, অনলাইন তো এগুলো কোর্স ছিল না, এখন তো অ্যাভেলেবেল হয়েছে অনলাইনে এই করোনা, শুধুমাত্র এই করোনার জন্য। তো ওই সময় 25,000 টাকা 20,000 টাকাতে কোর্স করে কেউ শিখে গ্রাফিক ডিজাইন করবে এটা সম্ভব ছিল না। তো আমি শিখছিলাম মোটামুটি আমার ইউটিউব চ্যানেল, ইউটিউব বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে, তখন আমার মিনিমাম 2 বছর লাগছে শিখতে শুধুমাত্র। 2 বছর পরে আমি 3 বছরের মাথায় গিয়ে আমি তো আর্নিং করতে পারছি, আর্নিং আর্নিং এর জন্য আমি কাজ করছি, আমি শেখার জন্য 2 বছর লাগছে আর কি, সহজ কথা বলতে পারি আর কি। তো সেই হিসেবে আপনারা এটা ভাবতে পারেন যে আমরা 6 মাসে কিভাবে ইনকাম করতে পারবো, ওই যে বললাম না ইনকাম হয়তো ভালো একটা অ্যামাউন্ট করতে পারবেন না, ইনকাম করা যাবে, একটা হচ্ছে ইনকাম করা, দু একটা উইন হয়ে যাওয়া, $2-5 ইনকাম করা এটাকে ইনকাম বলে না, যেটা হচ্ছে দিনে মনে করেন যে $200-500 ইনকাম করাটাই হচ্ছে ইনকাম, বুঝতে পারছেন? তো ওইরকম ইনকাম করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে। এই যে বারবার বলতেছি আপনারা প্র্যাকটিস করেন প্র্যাকটিস করেন, মাত্র 4-5 জন আপলোড দিতেছেন, আপনাদের আমি তো শিওর, এটা তো আমি জানি যে আপনাদের এতগুলো ডিজাইনার বের হবে না, আপনাদের এখানে 4-5 জন এখানে ডিজাইনার হবেন, বাকিগুলা ডিজাইনের জগতে থাকবেনই না, সেটা তো আমি জানি। তবু আপনাদেরকে জোর করে যতগুলো কাজ নিতে পারি অ্যাটলিস্ট তো বলতে পারবেন যে এই ট্রেনারের কাছ থেকে মোটামুটি এতটুকু শিখতে পারছি, সে একটু চেষ্টা করছে, যদিও মাঝে মধ্যে একটু ধমক টমক দিচ্ছে, একটু চেষ্টা করছে, এটা তো বলতে পারবেন, অন্তত এটা বলবেন না যে স্যার তো খারাপ ছিল বোঝানোর চেষ্টা করছে না, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক্যালি বিষয়। তো একটু প্র্যাকটিস করে যান, অবশ্যই ভালো কিছু করতে পারবেন আর কি। আর অবশ্যই এটা আর একটা জিনিস কি, এই 2-3 মাসে ভালো একটা ইনকামের চিন্তাও করেন না, হ্যাঁ, হয়তো কিভাবে প্রোডাক্ট ইম্প্রুভ করা যেতে পারে, কাজ ইম্প্রুভ করা যেতে পারে, ওইগুলো নজর দেন, ইনকামের বিষয়টাই যাবেন না। কে যদি বলে যে ইনকাম করাই দিবে, হ্যাঁ ইনকাম আপনাকে করতে পারবেন, কিন্তু কাজের দিক থেকে প্রফেশনাল হবেন না। কোনো একটা কাজে গেলে, কোম্পানিতে কাজ করতে গেলে তখন আপনি বুঝবেন যে আসলে এটার ভ্যালুটা কত। কোনো একটা কোম্পানিতে যখন কাজ করতে যাবেন মনে করেন তখন বুঝবেন যে আসলে ডিজাইনের ভ্যালুটা কত। তো ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে কেউ কিছু বলবেন না যে আমার ডিজাইন খারাপ, আপনার ডিজাইন খারাপ এখানে করা যাবে না, যখন চাকরি করতে যাবেন তখন বলবে যে আপনার ডিজাইনের কোয়ালিটি তো ভালো না, কপি ডিজাইন করেন, এগুলো তো হবে না, তখন রিয়েলাইজ করতে পারবে যে আসলে ডিজাইন ভালো করে শিখলে কি কি সুবিধা। তো মোটামুটি আমার অফলাইনে কাজ করছি, চাকরি করছি মোটামুটি 2 থেকে 2.5 বছরের মতো একটা ই কুরিয়ার কোম্পানিতে, মোটামুটি ফ্রিল্যান্সার জগতে প্রায় অনেক বছর হয়ে গেছে। তো এই আর কি বিষয়, এখন ট্রেনিং সেকশনে আছি শুধুমাত্র, করোনার শুরু থেকে আমি হচ্ছে ট্রেনিং সেকশনে আছি আর কি, আগে কোনো ট্রেনিং প্রফেশন ছিল না আমার, এটা বলতে পারেন। ঠিক আছে, আগের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, দেন আমি এখানে ক্লোজ করে দেবো আর কি। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।